আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছো? কেমন আছো কমেন্ট করে জানিয়ে দাও। কথা শোনা যাচ্ছে কিনা বা তোমরা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানিয়ে দাও। মানে আমার কথা শুনতে পারছো কিনা, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে সবাই জানিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামিউল আলম, ইরিন, হ্যাঁ ইরিন, আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে তোমাদের আজকে, দেখো তোমাদের আজকে কত নম্বর লেকচার বলো তো? আজকে লেকচার কত তোমাদের? আজকে লেকচার 7, অনেক দূর চলে গেছো না? আর তিনটা লেকচার, আর তিনটা লেকচার হলে বাঁচা যায় না, আলহামদুলিল্লাহ। আর তিনটা লেকচার পরেই আলহামদুলিল্লাহ বলা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে হচ্ছে লেকচার 7, লেকচার 7 মানবিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক লেকচার 7 এর রয়েছে। লেকচার 7 এর বিষয় হচ্ছে আজকে তোমার বাংলাদেশের সংবিধান। আজকে টপিক কি বলতো? বাংলাদেশের সংবিধান। আবার বলছি আজকে টপিক কি, আজকে টপিক হচ্ছে বাংলাদেশের সংবিধান টপিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে দুইটা করে প্রশ্ন আসে। হ্যাঁ সংবিধান আছে, দুইটা করে টপিক, দুইটা করে প্রশ্ন মিনিমাম, যদি প্রশ্ন যত কমই দিক দুইটা করে প্রশ্ন থাকে, মিনিমাম থাকে দুইটা, বুঝছো? যদি তোমার হচ্ছে দেখা যাচ্ছে 20টা প্রশ্ন দেয়, তারপরেও ভাববা যে আজকে লেকচার থেকে দুইটা প্রশ্ন থাকবে। আবার যদি প্রশ্ন বাড়িয়েও দেয়, ভাববা যে তিনটা বা চারটা প্রশ্ন থাকবে। আজকে লেকচারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো আমি চেষ্টা করবো আমার মতো করে তোমাদের সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমি যে বিষয়টা করব তোমাদের সেটা হলো যে আগে লেখো সংবিধান। সংবিধান প্রথমে একটু সোলোলি আমরা শুরু করলাম। সংবিধান যাকে বলে কনস্টিটিউশন, কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানে কি সংবিধান? তাহলে বলো সংবিধানের ইংরেজি, সবাই বলো সংবিধানকে ইংরেজিতে কি বলা হয়? সবার কাছে প্রশ্ন করেছি, সংবিধানকে ইংরেজিতে কি বলা হয়? সবাই 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 উত্তর করবা, অনেক মানে তোমাদের তোমাদের কমেন্ট অনেক উৎসাহ যোগায়, বুঝছো? তোমরা ভালো কমেন্ট করবা, তোমরা হচ্ছে দ্রুত কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, কেউ বসে থাকবে না, ঠিক আছে? ওকে, তাহলে সংবিধান হচ্ছে ইংরেজি কি কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি সংবিধান? সংবিধানটা কি, এক কথায় সংবিধান হলো, সং আমরা আগে নর্মালি বুঝিয়ে নেই, সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, দলিল ও দর্পণ। এক কথায় যদি বলে সংবিধান কি ভাইয়ারা, সংবিধান দিব রাষ্ট্রের সর্বোচ্চ আইন, দলিল ও দর্পণ। আবার বলছি তোমরা আমাকে লিখে দাও সংবিধান কি, এক কথায় যদি উত্তর আসে এক কথায় কি দিবা? এক কথায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এক কথায় কি দিব বলো? এক কথায় যদি প্রশ্ন আসে, প্রিলিমিনারি প্রশ্ন আসে, তাহলে দিবা হচ্ছে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সবাই হ্যাঁ, অ্যাক্ট, একই অ্যাক্ট, সুপ্রিম অ্যাক্ট, সুপ্রিম ল, শুধু অ্যাক্ট বললে চলবে না, সুপ্রিম ল। কনস্টিটিউশন ইজ আ সুপ্রিম ল অফ এ কান্ট্রি, কনস্টিটিউশন ইজ এ সুপ্রিম ল অফ এ কান্ট্রি, সুপ্রিম ল, নট অ্যাক্ট অনলি, অ্যাক্ট, সুপ্রিম, সুপ্রিম ল, কি ল বলেছি, সর্বোচ্চ আইন, সুপ্রিম ল বলতে হবে। তাহলে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, দলিল বা কি বলেছি, দর্পণ। অর্থাৎ সংবিধানের মধ্যে লেখা আছে তুমি কি করতে পারবা, তুমি এই দেশের নাগরিক, তোমার কি কি অধিকার রয়েছে, তুমি কি করতে পারবা কি করতে পারবা না। অর্থাৎ সকল আইন কানুন সবকিছু সবকিছু সংবিধানের মধ্যে লেখা আছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, বা দেখা যাচ্ছে যে এটা করলে এত শাস্তি হবে, আমাদের দেশে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা আমাদের রাজধানী, সবকিছু যা কিছু আছে বাংলাদেশের, বাংলাদেশ নামের যা কিছু আছে সবকিছু, এক কথায় যে বাংলাদেশ পরিচালিত কিভাবে হবে, কোন আইন দ্বারা হবে, সবকিছু কোথায় আছে, সংবিধানের আছে। সেই জন্য সংবিধান বা কনস্টিটিউশন বলা হচ্ছে সুপ্রিম ল অফ এ কান্ট্রি, কনস্টিটিউশন ইজ এ সুপ্রিম ল অফ এ কান্ট্রি, কনস্টিটিউশন ইজ এ সুপ্রিম ল অফ এ কান্ট্রি। আর বাংলায় যদি বলো তাহলে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, বা কি বলেছি, দলিল বলেছি। ভাইরা তাহলে সংবিধান কি, এক কথায় কি বুঝতে পেরেছো? সংবিধান কি এক কথায় বুঝতে পেরেছো? এক কথায় বুঝতে পারছো যে আসলে সংবিধানটা কি? সংবিধান কি এক কথায় বুঝতে পেরেছো? লক্ষ্য করো, এখন এটা সর্বোচ্চ আইন বুঝলাম যে ভাইয়া এর মধ্যে আইন আছে, যারা লতে পড়বা তাদেরকে সংবিধানটা একদম ঠোটস্থ রাখতে হবে, আইন বুঝলাম।
দলিলটা কেমন ভাইয়া? দলিল কেমন? দলিল হচ্ছে দেখা যাচ্ছে তুমি যখন একটা জমি কেনো, জমি ছাড়া দলিল ছাড়া কি জমি কেনা যায়? ওই জমি কি বৈধ? দলিল ছাড়া জমি কেনা কি মানে দলিল ছাড়া জমি কি বৈধ না অবৈধ? প্রত্যেকটা জমির কি থাকবে? প্রত্যেকটা তোমরা যখন এলাকায় জমি কিনছো দেখবা তোমার মানে বাবা ভাই বা দাদা যারাই জমি কিনুক, হ্যাঁ, জমি কি থাকবে? দলিল থাকবে একটা। তো দলিল ছাড়া জমি তো হয় না, ওটা অবৈধ জমি। তেমনি ভাইয়েরা বাংলাদেশটা একটা ভূখণ্ড, তোমরা যেমন জমি বেচা কিনা করো, ওই জমি যেমন বাংলাদেশের একটা জমি, একটা ভূখণ্ড, তাহলে এই ভূখণ্ডের দলিলের প্রয়োজন আছে কি নাই? নাহলে তো ভারত দাবি করবে এই ভূখণ্ড আমার, নাহলে তো দেখা যাচ্ছে যে ওই তোমার হচ্ছে ওই আমেরিকা দাবি করবে, পাকিস্তান দাবি করবে এই ভূখণ্ড আমার। তো আমাদের দলিল কোনটা? এটা আমাদের দলিল, এটা বাংলাদেশের দলিল, বাংলাদেশে একটা জমি একটা ভূখণ্ড, তার দলিল কোনটা? সংবিধান। বুঝতে পেরেছো? একটা ভূখণ্ডের যেমন দলিল থাকে তেমনি একটা দেশেরও দলিল থাকে, সেই দলিল বলা হয় কোনটাকে? বলতো, সংবিধানকে বলা হয় সেই দেশের দলিল। ক্লিয়ার? এটা দর্পণ কিভাবে হলো, বা দর্পণ কি? দর্পণ মানে এখানে বাংলাদেশে, বাংলাদেশকে তুমি দেখতে পাবা, রাজধানী, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকার, রাষ্ট্রপতি, প্রশাসন, সবকিছু এই সংবিধানের মধ্যে উল্লেখ করা আছে। যে যেখানে সবকিছু নিজেকে স্বচ্ছভাবে দেখা যায়, নিজেকে স্বচ্ছভাবে চেনা যায়, নিজেকে স্বচ্ছভাবে দেখা যায়, এই এরকম জিনিসকে আমরা বলি কি, আয়না, বা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট বলি। তেমনি ভাইয়েরা এই সংবিধানের মধ্যে তুমি রাষ্ট্রের সকল কিছু মানে হচ্ছে পাবা, দেখতে পাবা, জানতে পারবা, এই জন্য এটাকে বলা হচ্ছে দর্পণ। মানে রাষ্ট্রের, একটি রাষ্ট্রের সকল কিছু পাওয়া যায় কোথায়? সংবিধানের মধ্যে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? দর্পণ বলা হচ্ছে। তাহলে বলছি সর্বোচ্চ আইন, দলিল, দর্পণ। যেমন মনে করো আমি গেলাম, মনে করো হচ্ছে রাত একটার সময় বাইরে বের হইলাম, একটার সময় বাইরে বের হয়েছি, পুলিশ আমাকে ধরেছে, ধরে বলছে এই তোমার নাম কি? আমি আমার নাম বললাম অমুক। তো বলছে যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ি বাংলাদেশে। তো বলতেছে না তোমার বাড়ি উগান্ডায়। আমারে কি বললো? তোমার বাড়ি উগান্ডায়। তো বললাম না ভাই আমার বাড়ি তো বাংলাদেশে। তো পুলিশ তর্কাতর্কি করতেছে আপনার বাড়ি বাংলাদেশে না, তোমার বাড়ি উগান্ডাতে। তো বললাম ভাই আমার বাড়ি বাংলাদেশে। তো বলছে তোমার ইয়া কি মানে এর তোমার রাজধানী কোথায় বলো দেখি? বললাম রাজধানী ঢাকা। কয় না তোমার রাজধানী কাম্পালা, উগান্ডার রাজধানী কি? কাম্পালা। সে জোর করে আমারে উগান্ডার রাজধানীতে দিয়ে পাঠাচ্ছে আর কি। তো বলছিস ভাই আমি বাংলাদেশের নাগরিক, এটা জন্মসূত্রে নাগরিক, 6 নম্বর অনুচ্ছেদের মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব লেখা আছে, আমি 6 নম্বর অনুচ্ছেদ বলে বাংলাদেশের নাগরিক, আমার জন্ম ভাই অমুক জায়গায় বাংলাদেশের, আমি নাগরিক, আমি জন্মসূত্রে ভাই নাগরিক, 6 নম্বর অনুচ্ছেদে সংবিধানে লেখা আছে আমি বাংলাদেশের নাগরিক, এই যে আমার জাতীয় পত্র, সরকার আমাকে জাতীয় পরিচয় পত্র দিয়েছে। এবং বললো যে তোমার রাজধানী কি? আমি বললাম যে রাজধানী ঢাকা, সে বিশ্বাস করলো না। আমি বললাম ভাই সংবিধানের মধ্যে 5 নম্বর অনুচ্ছেদে লেখা আছে আমার রাজধানী ঢাকা, আমি যদি বাংলাদেশের মানুষ হই আমার রাজধানী কোনটা হবে? ঢাকা হবে। সংবিধানের 5 নম্বরের মধ্যে লেখা আছে বাংলাদেশের রাজধানী কোনটা? ঢাকা। অর্থাৎ তুমি যা কিছু তোমার নাগরিকত্ব, ভাষা, রাজধানী সবকিছু কিসের মধ্যে পাবো? তুমি পাবো হচ্ছে সংবিধানের মধ্যে। তাহলে এখন লক্ষ্য করো ভাইয়েরা, লেখো সংবিধান দুই প্রকার। সবাই বলো সংবিধান কত প্রকার? সবার কাছে প্রশ্ন, সংবিধান কয় প্রকার? সবাই সবাই বলো সংবিধান কয় প্রকার? সংবিধান কয় প্রকার? সংবিধান হচ্ছে কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে লিখিত সংবিধান, লিখিত সংবিধান। দুই নাম্বার হলো যে অলিখিত সংবিধান, লিখিত সংবিধান। আর দুই কি? অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের পাশে লিখবা বাংলাদেশ সহ, বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ সংবিধান, বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ সংবিধান কি লিখিত? তাহলে বাংলাদেশের সংবিধান কেমন? সবার কাছে প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কেমন? বাংলাদেশের সংবিধান লিখিত না অলিখিত? বাংলাদেশের সংবিধান লিখিত না অলিখিত? বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, এবং পৃথিবীর বেশিরভাগ দেশের সংবিধানই কিন্তু লিখিত সংবিধান, মনে রাখবা। আর গুরুত্বপূর্ণ হচ্ছে অলিখিত সংবিধানটা, অনেক গুরুত্বপূর্ণ। অলিখিত সংবিধানের মধ্যে রয়েছে যেমন, যেমন যুক্তরাজ্য, যুক্তরাজ্য বা আমরা এটাকে ইউকে বলি, যেমন স্পেন, স্পেনের সংবিধান, যেমন নিউজিল্যান্ডের সংবিধান, নিউজিল্যান্ড,
যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড। যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড। তাহলে বলো তো অলিখিত সংবিধান আমি কয়টা লিখে দিয়েছি? ভাইরা আমাকে দ্রুত কমেন্ট করো, অলিখিত সংবিধান আমি কয়টা লিখে দিয়েছি? তাহলে অলিখিত সংবিধান লিখেছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড। যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড, তাহলে তিনটা লিখে দিয়েছি। তিনটা কি কি দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, তিনটা অলিখিত সংবিধান কি কি, তিনটা দেশের সংবিধান অলিখিত। হ্যাঁ, ইউকে সামিউল আলম লিখেছে, ইকে না, ইউকে সামিউল আলম, স্পেন, নিউজিল্যান্ড। সরল লিখেছে স্পেন, ইউকে, নিউজিল্যান্ড, ধন্যবাদ। ভাইরা লক্ষ্য করো পরীক্ষায় কিভাবে দেবে, নিচের কোন দেশের সংবিধান লিখিত, নিচের কোন দেশের সংবিধান অলিখিত বা লিখিত নয়। তো অলিখিত যদি তুমি তিনটা মনে রাখো, তাহলে যেটাই আসুক বেশিরভাগ তো হচ্ছে তোমার কি লিখিত সংবিধান। কিন্তু একটা জিনিস মনে রেখো ভাইরা, দেখো নোট লেখো, নোট, এ নোট, ই নোট, সৌদি আরবের সংবিধান, সৌদি আরব আরবের সংবিধান কোরআন, তাহলে বলো, তাহলে সৌদি আরবের সংবিধান কি বলেছি? কোরআন। তাহলে সৌদি আরবের সংবিধান কি বলো? কোরআন। তাহলে সৌদি আরবের সংবিধান কি বলেছি? কোরআন। তাহলে সৌদি আরবের সংবিধান লিখিত না অলিখিত বলো তো ভাইয়েরা, বলো সবাই বলো, সৌদি আরবের সংবিধান লিখিত না অলিখিত? সবার কাছে প্রশ্ন করেছি, সৌদি আরবের সংবিধান লিখিত না অলিখিত? সবাই উত্তর করো লিখিত, ধন্যবাদ, লিখিত। কিন্তু যারা অলিখিত পড়ায় বা যে কোনো বইতে অলিখিত আছে সৌদি আরবের সংবিধান, এটা কিন্তু সাবধান, অনেক বইতে লেখা আছে সৌদি আরবের সংবিধান অলিখিত। ও ভাই, সৌদি আরবের সংবিধান যদি কোরআন হয়, তাহলে কোরআন অলিখিত কেমনে হয়? ভাষাটা এরকম হবে, অনেকগুলো বইতে বাজারে আছে সৌদি আরবের সংবিধান অলিখিত, এবং তোমরা প্রশ্ন সলভ করতে গেলে অনেক জায়গায় পাবা সৌদি আরবের সংবিধান অলিখিত। কোরআন যদি সৌদি আরবের সংবিধান হয়, তাহলে অলিখিত কেমনে হয়? এখানে ভাষাটা এভাবে হবে, এরকম ভাষা হবে, কোন দেশের সংবিধান, কোন দেশের, দেশের সংবিধান, কোন দেশের সংবিধান মানব রচিত নয়, মানব রচিত নয়, কোন দেশের সংবিধান মানব রচিত নয়, বলো কোন দেশের সংবিধান মানব রচিত নয়? সবার কাছে প্রশ্ন, কোন দেশের সংবিধান মানব রচিত নয়? দ্রুত উত্তর করো, কোন দেশের সংবিধান মানব রচিত নয়? সৌদি আরবের সংবিধান মানব রচিত নয়, কারণ সৌদি আরবের সংবিধান কি? কোরআন। আর কোরআন মানব রচিত নয়, এই জন্য ভাষাটা হবে, যদি সৌদি আরব থেকে প্রশ্ন আসে দেবে কোন দেশের সংবিধান মানব রচিত নয়, তখন উত্তর কোনটা করতে হবে? কোরআন। আর যদি অলিখিতর কথা বলে, উত্তর করতে হবে যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড। ভাইরা তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি, তাহলে লিখিত অলিখিতর বিষয়টা তোমরা ক্লিয়ার? প্রশ্ন আসলে পারবা? সবাই উত্তর করো, প্রশ্ন আসলে পারবে এই পার্ট থেকে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই লিখিত অলিখিতের বিষয়টা গেল এখানে, যে কোনটা অলিখিত কোনটা লিখিত। আমাদের সংবিধান হচ্ছে লিখিত, পৃথিবীর বেশিরভাগ দেশের সংবিধানে লিখিত, শুধু তিনটা বলেছি অলিখিত, এবং সৌদি আরবের সংবিধান কি বলেছি? মানব রচিত নয়। তারপর লেখো পরের প্রশ্ন, পৃথিবীর পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের, তাহলে পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশে বলতো? ভারতের। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। মনে রাখবা, পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান, ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের, রাষ্ট্রের যাকে আমরা বলি ইউএসএ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, তোমরা উত্তর করো, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, আবার উত্তর করো একটু ভালো করে, কমেন্ট করার চেষ্টা করো। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। এখন ভাইয়া, এই বড় ছোট কিসের উপর ডিপেন্ড করে? এই সংবিধান বড় হচ্ছে, ছোট হচ্ছে, এগুলো আমরা বুঝবো কিভাবে ভাইয়া? এই জিনিসগুলো কিভাবে বোঝা যায়? মনে রাখবা, পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের সংবিধান হচ্ছে, এগুলো ডিপেন্ড করে অনুচ্ছেদের উপরে। কোন দেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টা, কোন দেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টা, যে অনুচ্ছেদ বা আর্টিকেলের উপরে ডিপেন্ড করে কোন দেশের সংবিধান ছোট, বড় বা মাঝারি। তাহলে কিসের উপর ডিপেন্ড করে বলো তো? আর্টিকেলের উপর ডিপেন্ড করে, অনুচ্ছেদের উপর ডিপেন্ড করে। অনুচ্ছেদ যেমন ভারতের সংবিধান অনুচ্ছেদ প্রায় 448টা প্লাস, 448 প্লাস, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুচ্ছেদ প্রায় কতটি? 60টি অনুচ্ছেদ, কতটি? 60টি অনুচ্ছেদ। তাহলে বলো ভারতের সংবিধানের অনুচ্ছেদ বা আর্টিকেল কতটি আছে? ভারতের সংবিধানের অনুচ্ছেদ বা আর্টিকেল কতটি আছে? সবার কাছে প্রশ্ন,
ভারতের সংবিধানে 48+ লিখেছি, এদিক ওদিক একটু হতে পারে, এই জন্য প্লাস দিয়েছি আমি, কারণ সংবিধান ওরা সম্প্রতি চেঞ্জ করেছে, এই জন্য আমি অ্যাকচুয়ালি দিয়ে নেই, আমি 48+ দিয়েছি, অনুচ্ছেদ 48+ দিয়েছি। তারপরে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুচ্ছেদ কয়টা? মাত্র 60টি অনুচ্ছেদ বা আর্টিকেল। একটা বিষয় কি লক্ষ্য করেছো? সংবিধান বড় হলে কি রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলে? সংবিধান বড় হলে কি রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চালানো যায়? সংবিধান বড় হলে কি রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চালানো যায়? যদি তাই হতো তাহলে ভারত হতো পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। যদি তাই হতো ভারত হতো পৃথিবীর সবচাইতে সুশৃঙ্খল জাতি, কারণ ভারতের সংবিধান বড়, কিন্তু ভারত কিন্তু সুশৃঙ্খল অত সভ্য জাতি না। তাহলে আমরা হতাম সভ্য জাতি, সুশৃঙ্খল জাতি। আমাদের সংবিধানে 153টা অনুচ্ছেদ কয়টা অনুচ্ছেদ? 153টা অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানে রয়েছে। যদি সংবিধান যদি বড় হয়ে যদি সুশৃঙ্খল ভাবে সুষ্ঠুভাবে দেশ চলতো, তাহলে আমরা ভালো মতো চলতাম, ভারত ভালো মতো চলতো। কিন্তু ভাইয়েরা লক্ষ্য করো, সংবিধান বড় হলেই হবে না, সংবিধানকে মানতে হবে, জনগণের পালন করতে হবে, সরকারকে মানতে হবে, প্রশাসনকে মানতে হবে। কিন্তু ভাইয়েরা আমাদের দেশে বা ভারতে যারা সংবিধান তৈরি করে তারাই সংবিধান লঙ্ঘন করে, আমরা জনগণ কি করব? আর আমরা জনগণ তো সংবিধান সম্পর্কে অবহিতই না, ভালো মতো বুঝিই না যে সংবিধান কি, সংবিধান কাকে বলে, আমার অধিকার কি, আমরা সংবিধান সম্পর্কে কিন্তু এতটুকু অবহিত না। এবং সবচাইতে মারাত্মক বিষয়, যারা সংবিধান প্রণয়ন করে বাংলাদেশে বা ভারতে, এরাই নিজেরাই সংবিধান মানে না, এরা নিজেরাই সংবিধান লঙ্ঘন করে। কিন্তু আমেরিকার সংবিধান ছোট হলেও, আমেরিকার সংবিধান ছোট হলেও, তাহলে কি বলেছি, হ্যাঁ আমেরিকার সংবিধান ছোট হলেও দেখো আমেরিকা কত সুস্থ সুশৃঙ্খল জাতি, যে ছোট্ট একটি সংবিধান দিয়ে পৃথিবীর সভ্য জাতি হিসেবে মাথা উঁচু করে আছে পৃথিবীতে। ছোট্ট সংবিধান, মাত্র অনুচ্ছেদ কয়টা? 60টা। এই জন্য একটা কথা আছে, শাসক যদি হয়, শাসক যদি হয় দুর্নীতিপরায়ণ, আইন সেখানে নিরর্থক, শাসক যদি হয় সুশাসক, আইন সেখানে সার্থক। আমি আমার মতো করে বললাম, শাসক যদি হয় দুর্নীতিপরায়ণ, আইন সেখানে নিরর্থক, যেটা যত বড় আইনই হোক, আর শাসক যদি হয় সুশাসক, আইন সেখানে সার্থক, অর্থাৎ শাসককে ভালো হতে হবে, তবে সংবিধান সে দেশে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে। যারা শাসন করে তাদের সংবিধান পালন করতে হবে, ঠিক আছে ভাইরা, বুঝতে পেরেছো? তাহলে সংবিধান ছোট বড় আমরা ভারতের বললাম, ছোট বললাম যুক্তরাষ্ট্রের, ছোট বড়ের বিষয়টা আমরা একটু ডিসকাস করেছি, ঠিক আছে? ওকে, এবার লক্ষ্য করো, এটা মুছে দিচ্ছি আমি, লেখো, শান্তির সংবিধান বলা হতো, শান্তির সংবিধান, পিস কনস্টিটিউশন সংবিধান নামে পরিচিত, শান্তির সংবিধান নামে পরিচিত জাপানের সংবিধান, জাপানের সংবিধান। তাহলে কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? সবার কাছে প্রশ্ন, কোন দেশের সংবিধানকে, আবার বলেছি, কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে বলা হয় শান্তির সংবিধান। শান্তির সংবিধান জাপানের সংবিধান, শান্তির সংবিধান নামে পরিচিত। কেন ভাইয়ারা লক্ষ্য করো, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানের উপর আমেরিকা বোমা মারল, 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপরে 6 আগস্ট ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা যখন অ্যাটম বোম নিক্ষেপ করলো জাপানের উপরে, তখন জাপান আত্মসমর্পণ করলো হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার কাছে। তখন আমেরিকা জাপানকে ক্ষমা করেছিল শর্ত দিয়ে, যে আমি আমেরিকা তোমাকে, জাপানকে তোমাকে ক্ষমা করতে পারি বা যুদ্ধ বন্ধ করতে পারি বা আক্রমণ বন্ধ করতে পারি, একটা শর্ত আছে। জাপান বলেছিল, কি শর্ত বলো, তুমি যা বলবো আমি তাই মেনে নিব। তখন আমেরিকা বলেছিল, আমি আমেরিকা তোমার সংবিধান চেঞ্জ করে দিব, তোমার রাষ্ট্র কাঠামো চেঞ্জ করে দিব। তখন আমেরিকা জাপানের সংবিধান নাড়াচাড়া করে দিয়েছিল, চেঞ্জ করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। কি পরিবর্তন করেছিল? জাপান কোনো দেশের সঙ্গে যুদ্ধ অংশগ্রহণ করতে পারবে না, জাপানি সেনাবাহিনী অন্য কোনো দেশে মিশনে যাইতে পারবে না, ওরা শান্তিপূর্ণ জাতি হিসেবে নিজের দেশে নিজের শান্তি বজায় রাখবে।
অন্য কোনো দেশের সাথে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হতে পারবে না। এরকম করে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 45 সালে জাপান হেরে গেলে জাপানের সংবিধানকে পরিবর্তন করে দেয় এবং জাপান অন্য দেশের সঙ্গে যুদ্ধ লিপ্ত হবে না, জাপান শান্তিপূর্ণ জাতি হিসেবে থাকবে, এরকম করে সুন্দর করে সংবিধান লিখে দেওয়াতে ওই থেকে জাপানের সংবিধানকে বলা হতো কি, পিস কনস্টিটিউশন বা শান্তির সংবিধান। তাহলে কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় বলতো? শান্তির সংবিধান হয় জাপানের সংবিধানকে। এবার লেখো ভাইয়েরা, তারপরে প্রশ্ন লেখো, পরে প্রশ্ন লেখো তোমরা। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান জাপানের সংবিধান, সরি, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ, মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তাহলে বলতো পৃথিবীর প্রথম, আবার পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি, সবার কাছে প্রশ্ন করেছি, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, এটা রচিত হয়েছে, এটা 622 সালে, মদিনা সনদ 622, রচয়িতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ধারা রয়েছে 47টি ধারা। তাহলে দেখো পৃথিবীর প্রথম, আবার বলেছি ভাইয়ারা একটু লক্ষ্য করো, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ রচিত হয়েছে 622 সালে, রচয়িতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধারা রয়েছে 47টি। তাহলে বলো পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম কি? সবাই সবাই প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম কি? সবাই 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 উত্তর করো, পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম কি? মদিনা সনদ। আচ্ছা মদিনা সনদ, আচ্ছা কি বলেছি, এর রচয়িতাকে কে রচনা করেছেন? সবার কাছে প্রশ্ন, কে রচনা করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করেছেন। এটি কত সালে হয়েছে? 622-এ হয়েছে। এর ধারা, কতটি? ধারা মানে আইন, ওই আমরা যে অনুচ্ছেদ বলছি অনুচ্ছেদের মধ্যে ধারা থাকে, ধারা আইন, এর ধারা কতটি? 47টি ধারা রয়েছে, 47টি ধারা বা আর্টিকেল রয়েছে, কতটি? 47টি ধারা রয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে এটি হলো পৃথিবীর প্রথম সংবিধানও বলতে পারো এবং পৃথিবীর প্রথম লিখিত সংবিধানও বলতে পারো, এটি পৃথিবীর প্রথম সংবিধান বলতে পারো বা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বলে আমি এটাকে অভিহিত করতে পারো। তারপরের প্রশ্ন ভাইয়েরা, পরেরটা লেখো, পৃথিবীর প্রথম, অলিখিত সংবিধান, পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান, অলিখিত মেঘনা কার্টা, তাহলে পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানকে কি বলেছি? মেঘনা কার্টা। আবার বলেছি, বলো পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানের নাম কি? সবাই বলো, সবাই সবাই, পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানের নাম কি? পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানের নাম কি? মেঘনা কার্টা, আমি লিখে দিই ভালো করে, এটা কি? মেঘনা কার্টা। এই মেঘনা কার্টা হলো পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান, আমি লিখে দিচ্ছি, লেখো এবার, 1215 সালে, ব্রিটিশ রাজা, জন ও জনগণের মধ্যে, ব্রিটিশ রাজা জন ও কি বলেছে জনগণের মধ্যে, রানিমেড দ্বীপে, এই দ্বীপটা খুবই গুরুত্বপূর্ণ, কি মেড বলেছি, রানিমেড দ্বীপে মৌখিকভাবে, মেঘনা কার্টা চুক্তি সম্পাদিত হয়,
সম্পাদিত হয়। তাহলে ভাই একটু ভালো করে দেখো সবাই, যে 1215 সালে ব্রিটিশ রাজা জন ও জনগণের মধ্যে রানীমেট দ্বীপে মৌখিক ভাবে মেঘনা কাটা চুক্তি সম্পাদিত হয়। তাহলে বলতো এই মেঘনা কাটা যে চুক্তিটা হলো এই 1215 সালে, এটা লিখিত না অলিখিত ছিল? লিখিত না মৌখিক ছিল? সবার কাছে প্রশ্ন, লিখিত নাকি মৌখিক ছিল? সবাই উত্তর দাও, এটি লিখিত নাকি মৌখিক ছিল? সবার কাছে প্রশ্ন বলেছি, লিখিত নাকি মৌখিক ছিল? মৌখিক মানে অলিখিত, আর মৌখিক মানে কি? অলিখিত। মৌখিক মানে কি বলেছি? অলিখিত। ঠিক আছে ভাইয়ের, লক্ষ্য করো, এর উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য এই মেঘনা কাটার উদ্দেশ্য ছিল রাজার ক্ষমতা হ্রাস করে, রাজার ক্ষমতা হ্রাস করে মানে কমিয়ে জনগণের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। রাজার ক্ষমতা হ্রাস করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠা করা। তাহলে এর উদ্দেশ্য ছিল এই তোমার হচ্ছে মেঘনা কাটার উদ্দেশ্য ছিল রাজার ক্ষমতা হ্রাস করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বলতো এই রাজার ক্ষমতা হ্রাস করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের ইতিহাসে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এমন কোন ঘটনা ঘটেছিল? আমাদের ইতিহাসে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এমন কোন ঘটনা ঘটেছিল? সবার কাছে প্রশ্ন করেছি, আমাদের ইতিহাসে এমন অধিকার প্রতিষ্ঠার জন্য কোন ঘটনাটি ঘটেছিল আমাদের ইতিহাসে, এই বাংলার ইতিহাসে? কয় দফা? ছয় দফা। লেখো এর সঙ্গে, এভাবে লিখতে পারো, আমাদের 1966 সালের ছয় দফার আমার কি বলছে, আমার বলেছি 1966 সালের আমাদের, লিখো আমাদের 1966 সালের ছয় দফার সাথে এর মিল রয়েছে। তাহলে বলতো এই ইংল্যান্ডের এই মেঘনা কাটা বা ব্রিটিশদের মেঘনা কাটার সঙ্গে আমাদের কোন ঘটনার মিল রয়েছে? ছয় দফার মিল রয়েছে। ছয় দফা আমাদের বাঙালি জাতির মুক্তি সনদ। তাহলে আমাদের বাঙালি জাতির মুক্তি সনদ যদি ছয় দফা হয়, আবার বলেছি বাঙালি জাতির মুক্তি সনদ যদি ছয় দফা হয়, তাহলে ব্রিটিশ জাতির মুক্তি সনদ কোনটা বলো? ব্রিটিশ জাতির বা ব্রিটেনের বা ইংরেজদের মুক্তি সনদ কোনটা? ব্রিটেনের মুক্তি সনদ হচ্ছে মেঘনা কাটা। আমি যদি আরো সুন্দর করে বুঝিয়ে দেই, রাজা এই রাজা জন অনেক অত্যাচারী ছিল, রাজা জন ছিল অনেক অত্যাচারী, সে জনগণের উপর অনেক অত্যাচার করতো, প্রচুর প্রভাব খাটাইতো। তো জনগণ ক্ষিপ্ত হয়ে রাজার সঙ্গে বসে হচ্ছে রানীমেট দ্বীপে আন্দোলন শুরু করে দেয় জনগণ, ব্রিটেনের জনগণ অনেক আন্দোলন শুরু করে দেয়। এই জনগণের আন্দোলনের চাপে পড়ে রাজা জন রানীমেট দ্বীপে 1215 সালে ব্রিটেনের জনগণের সঙ্গে বসে বসে বলে যে তোমরা কি চাও তা আন্দোলন করো না। তখন জনগণ বলে আপনি এই শাসনের এই বিষয়টা কমিয়ে দিবেন, আমরা এই বিষয়গুলো করব, আমাদের এই স্বাধীনতাগুলো দিতে হবে, এত অত্যাচার করা যাবে না। বিভিন্নভাবে জনগণ তোমার হচ্ছে রাজাকে ওই মুহূর্তে দাবি করে বসে। তখন রাজা যে বিষয়গুলো মেনেছিল এবং জনগণের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো ক্রমে ক্রমে আস্তে 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 ব্রিটেনের কি হয়ে যায়, সংবিধানে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই মেঘনা কাটা 1215 সালে মেঘনা কাটায় ক্রমে ক্রমে ইংল্যান্ডের সংবিধানে পরিণত হয়েছে। অর্থাৎ তোমার হচ্ছে এই 1215 সালের যে বিষয়গুলো ছিল তা জনগণ মানতে মানতে পালন করতে করতে জনগণ এখন পর্যন্ত ওই মেঘনা কাটায় পালন করে। ওই 1215 সালে মৌখিক ভাবে যে চুক্তিটা হয়েছিল ব্রিটেনের জনগণ এখনো ওটাই পালন করে, রাজা এখনো ওই অধিকার ভোগ করে। এই জন্য মেঘনা কাটাকে বলা হয় ব্রিটেনের সংবিধান। কার সংবিধান? ব্রিটেনের সংবিধান। তাহলে মেঘনা কাটার মাধ্যমে জনগণ পেয়েছিল, মেঘনা কাটার মাধ্যমে জনগণ পেয়েছিল অধিকার, আর আমরা ছয় দফার মাধ্যমে আমরা পেয়েছিলাম অধিকার, ছয় দফা। তাহলে আমাদের মুক্তি সনদ ছয় দফা, যার মাধ্যমে বাঙালি মুক্তি সনদ বলা হয়, বা আমরা অনেকগুলো বিষয়ে স্বায়ত্তশাসন, আমাদের নির্দিষ্ট ভূখণ্ড, মুদ্রা, আমাদের বাণিজ্যর আলাদা করব আমরা, বিভিন্ন বিষয় যেমন ছয় দফার মাধ্যমে পেয়েছিলাম, তেমনি ব্রিটিশ জাতি পেয়েছিল সেটা মেঘনা কাটার মাধ্যমে। এখন আমি কিছু প্রশ্ন তোমাদের করি। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানের নাম কি? পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানের নাম কি? সবাই সবাই প্রশ্ন উত্তর করো, পৃথিবীর প্রথম অলিখিত সংবিধানের নাম কি?
পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান মেঘনা কাটা। মেঘনা কাটা কত সালে স্বাক্ষরিত হয়েছে বলো? সবার কাছে প্রশ্ন, মেঘনা কাটা কত সালে স্বাক্ষরিত হয়েছে, কত সালে? ১২১৫ সালে মেঘনা কাটা স্বাক্ষরিত হয়েছে। মেঘনা কাটা স্বাক্ষরিত হয়েছে তোমার হচ্ছে কোন দ্বীপে? সবার কাছে প্রশ্ন, মেঘনা কাটা স্বাক্ষরিত হচ্ছে কোন দ্বীপে? মেঘনা কাটা স্বাক্ষরিত হয়েছে কোন দ্বীপে? কোন দ্বীপে? রানিবেট দ্বীপে। ওকে, তারপর হচ্ছে তোমার মেঘনা কাটা স্বাক্ষরিত হয়েছে মৌখিক ভাবে, এটা স্বাক্ষর বলা যাবে না, এটা আসলে মৌখিক ভাবে একটা চুক্তি হয়েছে। মেঘনা কাটা হয়েছে কোন কোন পক্ষের মধ্যে? পক্ষ ছিল কয়টা? মেঘনা কাটা হয়েছে কোন কোন পক্ষের মধ্যে? কোন কোন পক্ষ হলো মেঘনা কাটা কোন কোন পক্ষের মধ্যে হয়েছে? রাজা জন ও পাবলিকের মধ্যে, রাজা জন ও জনগণের মধ্যে হয়েছে। এই মেঘনা কাটার মাধ্যমে কার অধিকার, মানে কার শাসন, কার ক্ষমতা কমানো হয়েছে? কার ক্ষমতা কমানো হয়েছে মেঘনা কাটার মাধ্যমে? কার ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে? রাজা জনের ক্ষমতা কমানো হয়েছে। আর কাদের অধিকার বৃদ্ধি পেয়েছে মেঘনা কাটার মাধ্যমে? কাদের অধিকার বৃদ্ধি পেয়েছে? জনগণের অধিকার বৃদ্ধি পেয়েছে। এভাবে ভেঙে ভেঙে পড়বা। আর এই ঘটনার সঙ্গে আমাদের মিল আছে হচ্ছে ছয় দফার, এই ঘটনার সঙ্গে আমাদের ছয় দফার মিল রয়েছে, যার মাধ্যমে আমরা মুক্তি সনদ হিসেবে গ্রহণ করেছি ছয় দফাকে। এই ভাইয়েরা এই বিষয়টা এইরকম এটুকু একটু জেনে রাখো, তারপরে লেখো। লেখো বাংলাদেশ সংবিধানের ইতিহাস, এবার লেখো বাংলাদেশ সংবিধানের ইতিহাস। মার্কার ভালো না। বাংলাদেশ সংবিধানের কি বলেছি? ইতিহাস। হ্যাঁ, কি বলেছি? বাংলাদেশ সংবিধানের ইতিহাস। ঠিক আছে, আচ্ছা আবার লক্ষ্য করো, বাংলাদেশ সংবিধানের কি বলেছি? ইতিহাস। বাংলাদেশ সংবিধানের ইতিহাস তোমরা সুন্দর করে লেখো। ফার্স্টে ২৫শে মার্চ লেখো, ২৫শে মার্চ ১৯৭১, মার্কার দিন ভালো। ২৫শে মার্চ কি বলেছি? ১৯৭১। টিক্কা খান নাকি সাকিব খান বলো তো? টিক্কা খান নাকি সাকিব খান? সবার কাছে প্রশ্ন, টিক্কা খান নাকি সাকিব খান? সবার কাছে প্রশ্ন বলেছি, টিক্কা খান নাকি সাকিব খান? সাকিব খান না? আচ্ছা ঠিক আছে, টিক্কা খান। তাহলে হচ্ছে ২৫শে মার্চ ১৯৭১, টিক্কা খান, রাও ফরমান আলী ও খাদেম রাজার, ভালো করে বুঝো, খাদেম রাজার সহায়তায়, তাহলে টিক্কা খান রাও ফরমান আলী ও খাদেম রাজার সহায়তায় রাত ১১:৩০ রাত কত মিনিটে? ১১:৩০ ঢাকার রাজারবাগ পুলিশ লাইন রাজারবাগ কি বলেছি? পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলেছি? জগন্নাথ হল বিডিআর, অর্থাৎ তোমার হচ্ছে বর্তমান আমরা যাকে বিজিবি বলি আর কি, আমরা আগে বিডিআর লিখলাম, এক কথায় পিলখানা লিখলাম, পিলখানা, বিডিআর সদর দপ্তর পিলখানা, ও ফার্ম গেটে
ফার্ম গেটে অপারেশন অপারেশন সার্চলাইট সার্চলাইট নামক গণহত্যা গণহত্যা চালিয়ে প্রায় 7,000 মানুষ হত্যা করা হয় প্রায় 7,000 মানুষ হত্যা করা এটুকু একটু ভালো করে মনে রেখো ভাইয়েরা একটু ভালো করে মনে রেখো দেখো তাহলে 25 মার্চ 1971 সাল টিক্কা খান রাও ফরমান আলী ও খাদেম আলী রাজার সহযোগিতায় সহায়তায় তোমরা বলো তাহলে এখানে কয়জন জড়িত এই অপারেশন সার্চলাইটের সঙ্গে কয়জন জড়িত মানে মূল পরিকল্পনায় কে টিক্কা খান আর টিক্কা খানের সাথে সহযোগিতায় কয়জন ছিল বলো অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে সবার কাছে প্রশ্ন এই 25 মার্চ যে রাত এই রাতের মূল পরিকল্পনা কে মূল পরিকল্পনাকারী কে বলো 25 মার্চ রাতের যে সার্চলাইট তার মূল পরিকল্পনাকারী কে টিক্কা খান এই টিক্কা খানকে সহায়তা করছে রাও ফরমান আলী ও খাদেম রাজা রাও ফরমান আলী কি বলেছে খাদেম রাজার সহায়তায় রাত 11:30 ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে ঢাকার রাজারবাগ কি বলছি পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বিডিআর এর পিলখানা মানে বর্তমান বিজিবির সদর দপ্তর যেটা ও ফার্ম গেটে অপারেশন সার্চ লাইট অপারেশন কি লাইট বলেছে অপারেশনের নাম ছিল কি সার্চ লাইট নামক গণহত্যা তাহলে এক কথাই যদি বলি সার্চ লাইট কি কি দিবা বলো তো সবার কাছে প্রশ্ন সার্চ লাইট কি কি দিবা তোমাদের কাছে একবার মাছরাঙ্গা টেলিভিশন প্রশ্ন করছিল এই ভিডিওটা এখনো আছে তোমাদের কাছে মাছরাঙ্গা টেলিভিশন একবার প্রশ্ন করছিল সার্চ লাইট কি তোমরা উত্তর দিছিলা এই ভিডিওটা এখনো আছে উত্তর দিছিলা তোমরা যে অপারেশন চালিয়ে মানে যে লাইট জ্বালিয়ে অপারেশন করা হয় তাকে সার্চ লাইট বলে যে লাইট জ্বালিয়ে অপারেশন করা হয় তাকে কি বলে সার্চ লাইট বলে ঠিক আছে তো যাই হোক ভাইরা হ্যাঁ ভাইরাল ভিডিও এটা অনেক ভাইরাল ভিডিও ঠিক আছে ডাক্তাররা যে লাইটটা কাজে লাগায় সেই লাইটকে সার্চ লাইট বলে ঠিক আছে লক্ষ্য করো আসলে সার্চ লাইট কি এক কথায় উত্তর কি দিবা বলো আবার বলছিল যে আমি জিপিএ 5 পেয়েছি আই এম জিপিএ 5 এই আই এম জিপিএ 5 এবার বের হবে দাঁড়াও ঠিক আছে লক্ষ্য করো এক কথায় যদি বলি সার্চ লাইট কি বলো সার্চ লাইট হচ্ছে একটি গণহত্যা তাহলে সার্চ লাইট যদি বলে যে সুন্দর করে যদি কখনো বলে যে সার্চ লাইট কি তোমাদের কাছে কিন্তু যাইতে পারে তোমাদের কাছে কিন্তু একটা ডকুমেন্টারি যাইতে পারে কেন জানো এই যে এবার অটোপাস দিয়েছে অনেক কথা হচ্ছে না অটোপাস নিয়ে তোমরা কি জানো তোমরা কতটুকু অভিহিত তোমাদের কাছে কিন্তু যে কোনো মুহূর্তে ঢাকাতে আসলে কিন্তু ওই দেখবা যে বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে আসবা তোমাদের কিন্তু অনেকেই দেখবা যে অনেক টিভি চ্যানেল তোমাদের সামনে ধরতে পারে যে তুমি আমার পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছো অপারেশন সার্চ লাইটটা কি একটু বলো আর যদি তুমিও বলে ফেলো যে অপারেশনের অপারেশনের সময় যে লাইট জ্বালিয়ে অপারেশন করায় তাকে অপারেশন সার্চ লাইট বলে তাহলে কিন্তু বিপদ কাজে এই বিষয়গুলো সুন্দর করে একটু জেনে রাখো ঠিক আছে আচ্ছা তাহলে অপারেশন সার্চ লাইট হচ্ছে একটি গণহত্যা এখানে প্রায় 7,000 মানুষ হত্যা করা হয় এই রাতে ভাইয়ারা এটা এই দিন কি বার ছিল বলো তো 25 মার্চ ছিল বৃহস্পতিবার কি বার ছিল 25 মার্চ একটু আস্তে দিতে বলেন 25 মার্চ ছিল কি বৃহস্পতিবার 25 মার্চ কি ছিল বৃহস্পতিবার ছিল তাহলে বলো 25 মার্চ এই 25 মার্চ কি বার ছিল সবার কাছে প্রশ্ন 25 মার্চ কি বার ছিল বৃহস্পতিবার ছিল হ্যাঁ 25 মার্চ কি বার ছিল বৃহস্পতিবার ছিল তোমরা কি এইটুকু বুঝতে পারছো এইটুকু বুঝতে পারছো তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো যে 25 মার্চ 1971 টিক্কা খান রাও ফরমান আলী ও খাদেম আলী সহযোগিতা সাড়ে 11টার সময় রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পিলখানা ফার্ম গেট অপারেশন চালিয়ে অপারেশন সার্চ লাইট চালিয়ে মানে গণহত্যা চালিয়ে প্রায় 7,000 মানুষ হত্যা করে এতটুকু কি বুঝতে পেরেছো সবাই লিখেছো ওকে এতটুকু লিখলে পরেরটুকু লিখবে এখানে পরের লাইন লিখবা পঁচিশ মার্চ রাতে
অর্থাৎ 26শে মার্চ, 26শে মার্চ রাতের প্রথম প্রহরে প্রথম কি বলেছি, প্রহরে 26শে মার্চ রাতের প্রথম প্রহরে, তাহলে 25 মার্চ রাতে, অর্থাৎ 26শে মার্চ রাতের, আমরা 25 মার্চ রাত, 25 মার্চ রাত বলতে 12টার পরে, আমরা এটা মুছে দিচ্ছি এখান থেকে, তোমরা পরে প্যাচ লাগাবো আবার। 26শে মার্চ রাতের প্রথম প্রহরে, 26শে মার্চ রাতের, 26শে মার্চ রাতের বলা যাবে না ভাইরা এখানে, হ্যাঁ 26শে মার্চ রাতের প্রথম প্রহরে, এই শব্দটা একটু ভালো করে আমি একটু লিখে দিই, এই লাইনটা তোমরা কেটে দাও, কারণ এখানে প্যাচ লাগাবো, তোমরা তোমরা প্যাচ লাগাবো, আমি লিখে দিচ্ছি একভাবে, তোমরা লিখবা রাখবে, লাইনটা কেটে দাও। বলো তো দেখি, যদি 25 মার্চ হয়, তোমরা আগে উত্তরটা আমাকে দাও, যদি 25শে মার্চ হয় 12টা বেজে গেলে কত মার্চ হবে বলো তো, 12টা বাজলে কত মার্চ হয়ে যাবে, সবার কাছে প্রশ্ন। হ্যাঁ 12টা বেজে গেলে কত মার্চ হবে, ওই লাইনটা কেটে দাও তোমরা, 12টা বাজলে কত মার্চ হবে, 26শে মার্চ হবে, কত মার্চ হবে, 26শে মার্চ হবে, ঠিক আছে। তাহলে 25 মার্চে যদি 12টা বেজে যায় রাত, রাত 12টার পরে, আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 25 মার্চ, কারণ যাতে প্যাঁচ না লাগে, 25 মার্চ রাতের 12টার পর, 12টার পর, অর্থাৎ তাহলে ভালো বুঝবা, অর্থাৎ 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কি বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার, লিখবে ভাবে ওয়্যারলেস এর মাধ্যমে, ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। তাহলে এখন এটুকু একটু মনে, হ্যাঁ একটু মনে রাখো যে 25 মার্চ রাতের 12টার পর, 25 মার্চ রাতের 12টার পর, তোমাদের বুঝিয়েছি 12টার পর, আর 12টার পর মানে কি, 26 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রহমান হবে বঙ্গবন্ধু, কি বলেছে, শেখ মুজিবুর রহমান ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা দেন। তাহলে বলো স্বাধীনতার ঘোষণা কত তারিখে, সবার কাছে প্রশ্ন, স্বাধীনতার ঘোষণা কত তারিখে, সবাই উত্তর দাও, স্বাধীনতার ঘোষণা কত তারিখে, সবাই উত্তর দাও, দ্রুত উত্তর দাও, স্বাধীনতার ঘোষণা কত তারিখে, 26শে মার্চ, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু কিসের মাধ্যমে দিয়েছেন, কিসের মাধ্যমে দিয়েছেন, সবাই বলো স্বাধীনতার ঘোষণা কিসের মাধ্যমে দেওয়া হয়েছিল, সবার কাছে প্রশ্ন, স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেস এর মাধ্যমে দেওয়া হয়েছিল, স্বাধীনতা ঘোষণা ওয়্যারলেস এর মাধ্যমে দেন। এরপর ঠিক এরপরই পাকিস্তান অপারেশন বিগ বার্ডের মাধ্যমে, বিগ বার্ডের কি বলেছি, মাধ্যমে শেখ মুজিবকে গ্রেপ্তার করে 3 দিন ঢাকা ক্যান্টনমেন্টে রাখার পরে তিন দিন ঢাকা ক্যান্টনমেন্টে রাখার পরে পাকিস্তানের করাচি শহরের
মিওয়ালি মিওয়ালি কারাগারে নিয়ে যাওয়া হয়। তাহলে এই এখানে অনেক সুন্দর কিছু তথ্য আছে ভাইরা, অনেক কিছু সুন্দর তথ্য আছে। আমি আগে তোমাদের লিখে আগে আমার মতো করে গড়ে নিচ্ছি, তারপরে আমি সংবিধান পড়াবো। কারণ আগেই যদি হুট করে সংবিধান ধরি তোমরা বুঝবা না, আমি আগে বেসিকটা করে নিচ্ছি। লক্ষ্য করো, 25 মার্চ রাতের 12টার পর অর্থাৎ 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। এরপরেই পাকিস্তান অপারেশন বিগ বার্ড এর মাধ্যমে, অপারেশন বিগ বার্ড মনে রাখতে হবে, এরপরেই পাকিস্তান অপারেশন বিগ বার্ড এর মাধ্যমে শেখ মুজিবকে গ্রেপ্তার করে 3 দিন ঢাকায় রাখার পরে, ঢাকা ক্যান্টনমেন্টে রাখার পরে পাকিস্তানের করাচি কারাগারের করাচি শহরের মিয়াওলি কারাগারে নিয়ে যায়, নিয়ে যাওয়া হয় বা নিয়ে যায়, আমরা বলি নিয়ে যায় লিখি, তাহলে ভালোভাবে নিয়ে যায়। লক্ষ্য করো তাহলে ভাইরা, বলো তো তোমাদের কাছে প্রশ্ন, এই এই রাতে কয়টা অপারেশন হয়েছে বলো? এই একই রাতে 25 মার্চ রাতে কয়টা মোট অপারেশন হয়েছে? মোট কয়টা অপারেশন? দুইটা। একটা অপারেশন গণহত্যা, যেটা অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট, সেটা 12টার আগে, আর 12টার পরে 26 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য কোন অপারেশন চালানো হয়েছিল সবার কাছে প্রশ্ন। তাহলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য কোন অপারেশন চালানো হয়েছিল সব উত্তর করো। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য কোন অপারেশন চালানো হয়েছিল? অপারেশন বিগ বার্ড। আর যেটা গণহত্যা ছিল সেই গণহত্যার অপারেশন ছিল কি অপারেশন সার্চলাইট? তাহলে অপারেশন সার্চলাইট যদি বলে তাহলে গণহত্যা, আর যদি বলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য কোন অপারেশন হয়েছিল তাহলে কি দিতে হবে? অপারেশন বিগ বার্ড, অপারেশন বিগ বার্ড। ভাইরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো? তাহলে বলো শেখ মুজিবকে কোন শহরে নিয়ে যাওয়া হয়েছিল, পাকিস্তানের কোন শহরে? সবার কাছে প্রশ্ন, পাকিস্তানের কোন শহরে? পাকিস্তানের করাচি শহরে। পাকিস্তানের করাচি শহরের কোন কারাগারে তাকে আটকে রাখা হয়েছে? কারাগারের নাম কি বলো? পাকিস্তানের কোন কারাগারে তিনি বন্দী ছিলেন? সবার কাছে প্রশ্ন, তিনি পাকিস্তানের কোন কোন কারাগারে বন্দী ছিলেন? কারাগার মিয়াওলি কারাগার। কি কারাগার বলো তো? মিয়াওলি কারাগার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো এতটুকু, ঠিক আছে। আমরা জানি এরপর মার্চের পরে কি? এপ্রিল। বলো মার্চের পরে কি? সবাই বলো মার্চের পরে কোন মাস, দ্রুত উত্তর দাও। মার্চের পরে কোন মাস মিওয়ালি কারাগার? কোন কারাগার? মার্চের পরে হচ্ছে মিওয়ালি কারাগার লিখেছে, কোন মাস বলেছি আমি? এপ্রিল মাস। কোন মাস? এপ্রিল মাস। লেখো এবার, 10 এপ্রিল 1971 বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর, কি বলেছি? মুজিবনগর অস্থায়ী সরকার, অস্থায়ী সরকার লিখো এখানে, অস্থায়ী সরকার মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার, বা চিহ্ন দিও তাহলে ভালো হবে, অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়েছে সবার কাছে প্রশ্ন? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়েছে? 1971 সালের কত তারিখে? সবাই বলো 1971 সালের কত তারিখে? 1971 সালের কত তারিখে? 10 এপ্রিল। এ সরকারের, এ সরকারের দিবে ভাবে প্রধানমন্ত্রী, তোমরা বলো এ সরকারের প্রধানমন্ত্রী কে ছিল সবার কাছে প্রশ্ন? এ সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন, তাজ উদ্দিন। তাহলে এ সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন ছিল। তারপরে এ সরকারের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি দিয়েছিল শেখ মুজিবকে, শেখ মুজিবুর রহমান। তাহলে এ সরকারের রাষ্ট্রপতি দায়িত্ব কে পেয়েছিল? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি না থাকায়, তিনি এ সময় করাচিতে, করাচিতে বন্দি থাকায়, করাচিতে কি থাকায়? বন্দি থাকায় অস্থায়ী
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম তাহলে বলো তো 10 এপ্রিল যখন সরকার গঠিত হয় ভাইয়েরা তখন শেখ মুজিব কোথায় ছিল বলো তো 10 এপ্রিল যখন সরকার গঠিত হয় তখন শেখ মুজিব কোথায় ছিল সবার কাছে প্রশ্ন 10 এপ্রিল যখন সরকার গঠিত হয় তখন শেখ মুজিব ছিল কোথায় সবার কাছে প্রশ্ন করেছি তখন শেখ মুজিব ছিল কোথায় কারাগারে করাচির কারাগারে সেজন্য বলেছি কিন্তু তার প্রতি সম্মান রেখে মুজিবনগরে তাকে কোন পদে দেওয়া হয়েছে মুজিবনগরের সরকারের কোন পোস্টে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পোস্ট দেওয়া হয়েছে প্রেসিডেন্ট দেওয়া হয়েছে কিন্তু তিনি যেহেতু পাকিস্তানের কারাগারে বন্দী আছেন এই জন্য তার পরিবর্তে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করলো হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম তাহলে শেখ মুজিব পাকিস্তানের করাচিতে বন্দী থাকায় তার পরিবর্তে দায়িত্ব পালন করেছেন কে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেছেন ঠিক আছে এই এতটুকু একটু মনে রাখো আমরা জানি তারপর অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী অর্থমন্ত্রী এম মনসুর আলী তাহলে মুজিবনগর সরকার অর্থমন্ত্রী কে ছিল এম মনসুর আলী ছিল অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল কামরুজ্জামান ছিল পররাষ্ট্রমন্ত্রী যার যে পরে শেখ মুজিবকে হত্যা করেছিল হত্যার জন্য দায়ী পররাষ্ট্রমন্ত্রী মোস্তাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী কে ছিল বলতো মোস্তাক আহমেদ একটু দেখো ভাইরা এগুলো একটু লিখে নাও তাহলে এক পাশ থেকে বলো 71-এর 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো এই মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার বা কি বলেছি মুজিবনগর সরকার বলা হচ্ছে এটাকে এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি করাচিতে বন্দী থাকার কারণে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম অর্থমন্ত্রী ছিল মনসুর আলী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামরুজ্জামান পররাষ্ট্রমন্ত্রী ছিল মোস্তাক আহমেদ তোমরা কি এতটুকু কি লিখতে পেরেছো আমার উদ্দেশ্য কিন্তু সংবিধান পড়ানো তোমরা কি এতটুকু লিখতে পেরেছো লিখেছো সবাই সবাই লিখেছো ওকে আমি এটা মুছে দিচ্ছি এটা তোমরা জানো তারপরেও আমরা একটু লিখলাম এটা বলো তো দেখি এই সরকার শপথ গ্রহণ করে কবে মুজিবনগর সরকারের শপথ কবে 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ কবে 17 এপ্রিল 1971 সালে কি করে এই সরকার কি করে শপথ গ্রহণ করে তাহলে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছে 1971 সালের কত এপ্রিল 17 এপ্রিল শপথ গ্রহণ তাহলে যদি বলি সরকার গঠন কবে গঠন দিতে হবে 10 এপ্রিল আর যদি বলি সরকারের শপথ কবে শপথ দিতে হবে হচ্ছে 17 এপ্রিল 10 এপ্রিল গঠন 17 এপ্রিল হচ্ছে শপথ গ্রহণ ভাইরা 25 মার্চে যখন যুদ্ধ লাগে যুদ্ধ লাগছে কবে 25 মার্চ রাতে মানে 26 মার্চ তখন কিন্তু আমাদের পরিকল্পনা ভালো ছিল না কারণ আমাদের নেতা পাকিস্তানে বন্দী আছে আমরা মার্চ মাসে কিন্তু পরিকল্পিত যুদ্ধ করতে পারিনি বলতো আমরা পরিকল্পিতভাবে যুদ্ধ শুরু করেছি কোন মাস থেকে পরিকল্পিতভাবে যুদ্ধ শুরু করেছি কোন মাস থেকে সবার কাছে প্রশ্ন পরিকল্পিতভাবে যুদ্ধ শুরু করেছি কোন মাস থেকে পরিকল্পিত যুদ্ধ শুরু হয়েছে এপ্রিল থেকে কারণ এপ্রিলে আমাদের সরকার গঠিত হলো এপ্রিল মাসে আমরা বাংলাদেশকে সেক্টরে ভাগ করলাম অর্থাৎ পরিকল্পিত যুদ্ধ সেক্টর ওয়াইজ যুদ্ধ সরকার দিয়ে যুদ্ধ হয়েছে তোমার হচ্ছে এপ্রিল মাস 1971 সাল আর মার্চ মাসে পাকিস্তান শুধু আক্রমণই করেছে আমরা হতভম্ব হয়ে গিয়েছি আমরা কি করব আমরা ভয় পেয়ে গিয়েছিলাম শেখ মুজিব করাচিতে বন্দী নেতৃত্ব দিবে কে আমরা যুদ্ধ করব কিভাবে কিন্তু একজন ব্যক্তি শেখ মুজিব চলে যাওয়ার পরে হাল ধরেছিলেন সে হাল ধরা ব্যক্তিকে তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ এই সরকার গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এই সংগঠনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন শেখ মুজিব বন্দী থাকলে তাজউদ্দিন আহমেদ এই বাংলায় সবচেয়ে বেশি অবদান রাখে মুক্তিযুদ্ধের সময় সরকার গঠন করে পরিকল্পিত যুদ্ধের মাধ্যমে ভাইরা বুঝতে পেরেছো তাহলে বলো তো দেখি তোমাদের যদি প্রশ্ন করা হয় শেখ মুজিব বন্দী হওয়ার পর
এখানে পরিকল্পিতভাবে যুদ্ধ করতে এবং সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধে অবদান রেখেছে শেখ মুজিব ছাড়া কোন ব্যক্তি, শেখ মুজিব ছাড়া কোন ব্যক্তি সবচেয়ে বেশি অবদান রেখেছে? তাজউদ্দিন আহমেদ রেখেছে। কেন? শেখ মুজিব হচ্ছে সর্বসেবা, কারণ সে গ্রেপ্তার না হলে তো জনগণ ক্ষিপ্ত হতো না। জনগণ শেখ মুজিবকে অনেক ভালোবাসত, অনেক অনেক ভালোবাসত বাংলার জনগণ। সেজন্য শেখ মুজিব বন্দী হওয়াতে বাংলার জনগণ ক্ষিপ্ত হয়েছিল যে নেতাকে মুক্তি করে আনতেই হবে। এই জন্য জনগণ লাঠিসোঁটা নিয়ে কিন্তু যুদ্ধের মাঠে বা ময়দানে প্রস্তুত হয়ে যায় এবং যুদ্ধ শুরু করে পরিকল্পিতভাবে 1971 সালের এপ্রিল মাস থেকে, প্রথম মাস থেকে এপ্রিল মাস থেকে। তাহলে বুঝতে পেরেছো ভাইয়েরা, এবার লক্ষ্য করো, যুদ্ধ আমরা বিজয় অর্জন 1971 16ই ডিসেম্বর, এই যে বিজয়ের মাস 16ই ডিসেম্বর 1971 সাল বিজয় অর্জন, ষোলোই ডিসেম্বর 1971 সাল কি বলেছি? বিজয় অর্জন। তাহলে বলো তো বিজয় দিবস কবে? সবাই বলো, স্বাধীনতা দিবস বললাম 26শে মার্চ, বিজয় দিবস কবে? বিজয় দিবস 16ই ডিসেম্বর। বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। ভাইয়েরা মোট 266 দিন, 200 কত দিন, 266 দিন বা প্রায় 9 মাস যুদ্ধ হয়েছে। 266 দিন বা প্রায় 9 মাস, বলতো যুদ্ধ কতদিন হয়েছে? সবার কাছে প্রশ্ন, যুদ্ধ কতদিন হয়েছে? সবাই বলো যুদ্ধ কতদিন হয়েছে? যুদ্ধ কতদিন হয়েছে? 266 দিন। যদি মাস বলি কত মাস? তোমরা বলো, যদি মাস বলি তাহলে কত মাস? মাস বললে হচ্ছে প্রায় 9 মাস বলতে হবে, শুধু 9 মাস বলা যাবে না, বলতে প্রায় 9 মাস, কারণ অ্যাকুরেটলি কিন্তু 9 মাস যুদ্ধ হয়নি, 4-5 দিন বাকি ছিল। এই দেখো 30 দিন হিসেবে ধরলে 270 দিন হয় 9 মাস হতে হলে, কিছুদিন বাকি ছিল, বলতে হবে প্রায় 9 মাস, 266 দিন বাকি, বলতে প্রায় 9 মাস। তাহলে 16ই ডিসেম্বরে বিজয় অর্জিত হলো, জয়ী হলো কারা বলতো? কারা জয়ী হয়েছে? আমরা জয়ী হয়েছি, পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটলো 1971 সালে 26শে মার্চ, যার স্বাধীনতা রক্ষা হলো 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে, বিজয় অর্জনের মাধ্যমে। তারপরে দেখো ভাইয়েরা একটা বিষয়, সেটা হচ্ছে তখনও শেখ মুজিব কোথায় বন্দি? তোমাদের কাছে প্রশ্ন, তখনও শেখ মুজিব কোথায় বন্দি? তখনও শেখ মুজিব কোথায় বন্দি? বিজয় অর্জন করে ফেললাম, তখনও শেখ মুজিব কোথায় আছে? পাকিস্তানের করাচিতে পড়ে আছে, তাকে মেওয়ালি কারাগারে বন্দি রাখা হয়েছে। ওই যে 25 মার্চ রাত, মানে 26 মার্চে অপারেশন বিগ বার্ডের মাধ্যমে যে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হলো, সে তার গ্রেপ্তার জীবন কাটছে কোথায়? পাকিস্তানের মেওয়ালি কারাগারে কাটছে। শেখ মুজিব তখনও বন্দি রয়েছে পাকিস্তানে। এইবার বিজয় অর্জন করেছি, আমরা সংবাদ পেলাম যে শেখ মুজিবকে ওরা ফাঁসি দেবে, শেখ মুজিবকে পাকিস্তান ফাঁসি দিয়ে দেবে। ওরা নাকি ওখানে এমনও বলা হয়ে থাকে কবরও নাকি খুলে ফেলেছিল। তখন রাশিয়া, মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটা সাবেক সোভিয়েত ইউনিয়ন আর ভারত আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে পাকিস্তানের উপরে। তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে পাকিস্তানের উপরে যে শেখ মুজিবকে ফাঁসি দেওয়া যাবে না, কারণ দেশ বাঙালি জয়ী হয়েছে, মুক্তিযুদ্ধে তোমরা পরাজিত হয়েছ, পরাজিত হয়েছে, এখন শেখ মুজিবকে ফাঁসি দেওয়া যাবে না। শেখ মুজিবকে ফাঁসি না দিলে কি করতে হবে? মুক্তি দিতে হবে। তারপর তো এই আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল কে কে বলো? এই আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল কে কে বলো তো? কে কে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল বলো? কোন কোন রাষ্ট্র পাকিস্তানের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল? সোভিয়েত ইউনিয়ন এবং ইন্ডিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এবং কি বলেছে ইন্ডিয়া চাপ সৃষ্টি করেছে যে শেখ মুজিবকে ফাঁসি দেওয়া যাবে না। তাহলে ফাঁসি দেওয়া যাবে না, যখন আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করা হয় তখন পাকিস্তান শেখ মুজিবকে ফাঁসি না দিয়ে ইউএসএ ইন্ডিয়া কেন? কে বলছে এটা? হাই হাই, ইউএসএ কেন? সাবরিনা, ইউএসএ তো গোর বিরোধী আমাদের, সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া যেটা সেটা এবং ইন্ডিয়া আমাদের পক্ষে ছিল, ঠিক আছে? এই দুইটি রাষ্ট্র চাপ সৃষ্টি করলে, লেখো তোমরা, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও ভারত আন্তর্জাতিকভাবে
চাপ সৃষ্টি করে পাকিস্তানের উপর তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও ভারত আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে কার উপরে পাকিস্তানের উপরে এবং এ দুটি রাষ্ট্র শেখ মুজিবকে মুজিবকে মুক্তি দেওয়ার দাবি জানায় শেখ মুজিবকে মুক্তি দেওয়ার কি জানায় দাবি জানায় আন্তর্জাতিকভাবে দাবি করেছে যে শেখ মুজিবকে মুক্তি দিতে হবে দেখো সাবেক সোভিয়েত ইউনিয়ন ও ভারত আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল এই পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করার ফলে এই দুটি দেশ শেখ মুজিবকে কি মুক্তি দেওয়ার জোর দাবি জানায় জোর দাবি জানিয়েছিল শেখ মুজিবকে মুক্তি দিতে হবে এর ফলে 1972 সাল বাই ডিসেম্বরের পরে কোন মাস বলো 71 ডিসেম্বরের পরে কোন মাস সবার কাছে প্রশ্ন 71 ডিসেম্বরের পরে কোন মাস হবে কোন মাস 71 ডিসেম্বর সালের পরে কোন মাস উত্তর করো না কেন জানুয়ারি মাস কোন মাস হবে বলো তো কোন মাস হবে জানুয়ারি মাস বাইরে লেখো এর ফলে 1972 সালের 72 সালের 8 জানুয়ারি 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় তারপর তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি পেয়েছে 1972 সালের কত তারিখে মুক্তি পেয়েছে বলো 1972 সালের কত তারিখে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1972 সালের কত তারিখে মুক্তি দেওয়া হয়েছে সবার কাছে প্রশ্ন 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় কত জানুয়ারি 8 জানুয়ারি লেখো করাচির সাথে ঢাকার সরাসরি বিমান যোগাযোগ না থাকায় করাচির সাথে ঢাকার সরাসরি বিমান যোগাযোগ না থাকায় প্রথমে মুক্তি পেয়ে তিনি প্রথমে কোথায় লন্ডন ও পরে ভারত হয়ে মানে ভারতে গিয়ে লন্ডনে এবং পরে ভারতে এসেছে ভারত হয়ে 10 জানুয়ারি দেশে ফেরেন বলো তাহলে বলো শেখ মুজিব প্রথমে করাচি থেকে মুক্তি পেয়ে কোথায় গিয়েছেন সবার কাছে প্রশ্ন শেখ মুজিব করাচি থেকে মুক্তি পেয়ে কোথায় গিয়েছেন সবার কাছে প্রশ্ন করেছি সব উত্তর করো শেখ মুজিব করাচি থেকে মুক্তি পেয়ে ফার্স্টে গিয়েছেন কোথায় করাচি থেকে মুক্তি পেয়েছে করাচির সাথে ঢাকার সরাসরি বিমান যোগাযোগ না থাকায় সে মুক্তি পেয়ে গেছে কোথায় লন্ডনে গেছে ফার্স্টে গেছে লন্ডন থেকে ভারত ভারতে একটা সংবর্ধনা নিয়ে তিনি 10 জানুয়ারি দেশে ফেরেন তাহলে বলো শেখ মুজিব দেশে ফিরেছেন কবে সবার কাছে প্রশ্ন শেখ মুজিব দেশে ফিরেছেন কবে শেখ মুজিব কত তারিখে দেশে ফিরেছেন 10 জানুয়ারি এই জন্য এই 10 জানুয়ারি দেশে ফিরেছেন এটাকে বলা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন এই ঘটনাকে বলা হচ্ছে কি স্বদেশ প্রত্যাবর্তন তারপরে তো স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে সবার কাছে প্রশ্ন স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি তিনি যেদিন দেশে ফিরে এসেছেন প্রত্যাবর্তন মানে কি ফিরে আসা তাহলে শেখ মুজিব 10 জানুয়ারি যে দেশে ফিরে এসেছেন এই তারিখটাকে বলা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন
তাহলে ভাইয়েরা এক পাশ থেকে একটু খেয়াল করো, 25 মার্চ অপারেশন সার্চলাইট গণহত্যা চালায়, ঠিক 12টার পরে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিল এবং তারপরেই অপারেশন বিগ বার্ডের মাধ্যমে শেখ মুজিবকে গ্রেপ্তার করে বনানী ক্যান্টনমেন্টে রাখা হলো। তিন দিন পরে তাকে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের করাচি কারাগারে। কোন কারাগার? মেওয়ালি কারাগার। এরপর আমরা দেখলাম শেখ মুজিব নাই, নেতৃত্ব নাই এখানে, কিন্তু একজন নেতা হাল ধরলেন, তার নাম তাজউদ্দিন। তার নেতৃত্বে 1971 সালে 10 এপ্রিল সরকার গঠিত হলো। সেই সরকারে শেখ মুজিবকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হলো, কিন্তু শেখ মুজিব তখনও করাচিতে বন্দী। এবং এপ্রিল মাস থেকে পরিকল্পিত যুদ্ধ শুরু হলো সরকারের মাধ্যমে। আমাদের মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করলো। এরপরে এভাবে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ হলো, 266 দিন। যুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, চূড়ান্ত বিজয় হলো 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করার পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম ওরা শেখ মুজিবকে ফাঁসি দেবে এবং নাকি কবরও খুলে ফেলেছিল। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের চাপে পাকিস্তান শেখ মুজিবকে ফাঁসি না, মুক্তি দিতে বাধ্য হয়। 8 জানুয়ারি শেখ মুজিবকে মুক্তি দেয় এবং শেখ মুজিবকে তারা বলেছিল, তুমি প্রথমে দিল্লি যাইতে পারবা না, ভারতে যাইতে পারবা না, তোমাকে দিল্লি বাদে তুমি যে কোনো দেশে যাইতে পারবা, দিল্লি বাদে তুমি কোথায় যাবা বলো, দিল্লিতে পাঠাবো না তোমাকে, তোমাকে যে মুক্তি দিলাম তুমি দিল্লিতে এবারে ভারতে যাইতে পারবা না, তুমি ভারত বাদে তুমি কোথায় যাইতে চাও সেখান থেকে তুমি দেশে ফিরবা। তখন শেখ মুজিব বলছিল আমি লন্ডন যাব। এই জন্য তিনি লন্ডন গেলেন, লন্ডন থেকে ফিরলেন কোথায়? ভারতে। উনি সরাসরি কিন্তু তাকে ভারতে আসতে দেয় নাই, লন্ডন থেকে গেছে কোথায়? ভারত থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে কোথায়? লন্ডন। লন্ডন থেকে ভারত, ভারত থেকে সম্বর্ধনা নিয়ে 10 জানুয়ারি তিনি দেশে ফিরেছেন। এই 10 জানুয়ারিতে কি দেশে ফিরলেন? যাকে বলা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ভাইয়া তোমরা কি এতটুকু ক্লিয়ার? এবার আমি সংবিধানটা পড়াইতে পারি। আমি পুরাটা বেসিক গড়ে দিয়েছি যে শেখ মুজিব কোথায় ছিল, কবে ফিরে আসলো, এবার কি হবে। তোমরা কি পুরাটা ক্লিয়ার হয়েছে ভাইয়ারা? যতটুকু বুঝিয়েছি তোমরা কি বুঝতে পেরেছ? আমি অল্প বুঝিয়েছি কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ যতটুকু বুঝিয়েছি। ঠিক আছে, দেখো এবার আমরা সংবিধানের ইতিহাস কিন্তু পড়াচ্ছিলাম। আমরা কি পড়াচ্ছিলাম বলতো ভাইয়েরা? আমরা কি পড়াচ্ছিলাম? সংবিধানের ইতিহাস। ইতিহাস পড়তে গিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখে ফেলেছি, ইতিহাস পড়াচ্ছিলাম। লক্ষ্য করো, শেখ মুজিব ফিরে এসেছে 10ই জানুয়ারি। তার পরের তারিখ কত? পরের দিন কত? শেখ মুজিব 10 জানুয়ারি ফিরে এসেছে, তার পরের দিন কত বলো? 10 জানুয়ারি ফিরে আসার পরের দিন কত? সবাই উত্তর করো, পরের দিন কত? দেখি তোমরা মনে আছে নাকি পরের দিন 10 জানুয়ারি পরে কত? 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি, 11 জানুয়ারি, ভালো করে লিখো, 11 জানুয়ারি 1972 সাল শেখ মুজিব যুদ্ধ হতো এ দেশকে, যুদ্ধ হতো মানে যুদ্ধ আহত, যুদ্ধ হতো দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সংবিধান রচনার অস্থায়ী আদেশ জারি করেন। এই দেখো সংবিধানের ইতিহাস কিন্তু শুরু হয়ে গেল। আমরা সুন্দর করে সিকোয়েন্স আকারে, আমি এত সুন্দর সিকোয়েন্স দিয়েছি একদম 25 মার্চ থেকে। আমার কষ্ট হলো, আমি কিন্তু গত লেকচার থেকে কিন্তু পড়া টানছি, এতক্ষণ যে পড়াইছি কিন্তু গত লেকচারের লাস্টের টপিক ছিল এটা। আমি গত লেকচার থেকে কিন্তু টেনে কিন্তু এই লেকচারে এখন প্রবেশ করলাম, এই মাত্র এই লেকচারে প্রবেশ করেছি আমি, তোমাদের বোঝার সুবিধার্থে, শুধু যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। লক্ষ্য করো তাহলে কি বলেছি, 11ই জানুয়ারি মানে শেখ মুজিব ফিরে আসার পরের দিন। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। শেখ মুজিব যখন ফিরে আসলো দেশে 10ই জানুয়ারি, তখনও শেখ মুজিব
বাংলাদেশের কোন পোস্টে আছে, তিনি কোন দায়িত্বে ছিলেন, শেখ মুজিব ফিরে আসার সময়ও তিনি কোন দায়িত্বে ছিলেন, শেখ মুজিব যখন ফিরে এসেছে তখনও তার কোন দায়িত্ব ছিল বলতো? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, কি ছিলেন? রাষ্ট্রপতি। আর একটা জিনিস মনে রেখো, আইন তৈরি, আদেশ, অধ্যাদেশ এগুলো রাষ্ট্রপতি কিন্তু জারি করতে পারে। দেখো আইন তৈরি, আদেশ বা অধ্যাদেশ, এই যে আদেশ জারি, এই আদেশ জারি কে করতে পারে, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী বলো? আদেশ জারি বাংলাদেশে কে করতে পারে বলো? আদেশ জারি, অধ্যাদেশ জারি এগুলো কে করতে পারে? রাষ্ট্রপতি জারি করতে পারে আদেশ জারি, অধ্যাদেশ জারি, মানে রাষ্ট্রপতির মুখের কথাই কিন্তু আইন বলে গণ্য হতে পারে। বিশেষ প্রয়োজনে, রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতির মুখের কথা কিন্তু আইন বলে পরিগণিত হইতে পারে। লক্ষ্য করো, এই যে আদেশ জারি করলো শেখ মুজিব, তাহলে এই মুহূর্তে শেখ মুজিব ছিল কি রাষ্ট্রপতি? অর্থাৎ শেখ মুজিব যখন দেশে ফিরে এসেছে তখনও তার রাষ্ট্রপতির পদটা বহাল ছিল। এই জন্য তিনি চিন্তা করলেন, আহা আমার বাংলা, আমি কত জেল খেটেছি, কত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমি করাচিতে বন্দি ছিলাম, না জানি আমার দেশের কি হয়েছে, ধ্বংস হয়েছে না কি হয়েছে, আমি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি দেশে ফিরে এসেছি, ফিরে আসতে পেরেছি, জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি, সেটা বড় কথা না, বড় কথা আমার সারা জীবনের যে স্বপ্ন স্বাধীন একটি দেশের মুখ দেখা, বাংলাদেশকে স্বাধীন হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করা, সেটা আমার বাংলার দামাল ছেলেরা করেছে, আমার সহযোগীরা করেছে, আমি ধন্য। আর এই বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আর দেরি করা যাবে না, আমি আসার পরের দিন মানে 11ই জানুয়ারি শেখ মুজিব এই যুদ্ধহত বিশৃঙ্খল এই ভাঙা অর্থনীতির রাষ্ট্র বাংলাকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সংবিধান তৈরির জন্য অস্থায়ী আদেশ জারি করে 11ই জানুয়ারি। তার বলতো সংবিধান রচনার অস্থায়ী আদেশ কবে? সবার কাছে প্রশ্ন, সংবিধান রচনার অস্থায়ী আদেশ কবে? সংবিধান রচনার জন্য অস্থায়ী আদেশ জারি করা হয় কবে? সবাই সবাই বলো, সংবিধান রচনার জন্য অস্থায়ী আদেশ কবে? 11ই জানুয়ারি 1972। ঠিক আছে, এটা অস্থায়ী ছিল কিন্তু, অস্থায়ী আদেশ যে করব আমরা, অস্থায়ী স্থায়ী ভাবে না, অস্থায়ী ভাবে আমরা এটা করব। লক্ষ্য করো, এবার 23 মার্চ, আজ আগে 23 মার্চ না, দুঃখিত, তাহলে বুঝবা না, পড়া উল্টায় যাবে, কারণ আমি যে সুন্দর করে বোঝাইতে চাচ্ছি খুব স্লো মোশনে সেটা হবে না। লেখো 12ই জানুয়ারি, 12 জানুয়ারি, এই তথ্যটা যদি না পড়াই তাহলে কিছুই বুঝবা না, পরে মাথার মধ্যে ঘুরবে শুধু। 12 জানুয়ারি 72, ক্ষমতার রদ বদল, তো 12ই জানুয়ারি 72, ঠিক 11 জানুয়ারির পরে, পরের দিন 12 জানুয়ারি 72 কি হয়েছে ভাই বলতো? কি হয়েছে? ক্ষমতার রদ বদল হয়েছে, ক্ষমতা বদল হবে, এবার ক্ষমতা কি হবে, ক্ষমতা কি হবে, রদ বদল হবে, মানে ক্ষমতা পরিবর্তন হবে, এবার 12ই জানুয়ারিতে ক্ষমতার রদ বদল মানে পরিবর্তন হবে, ক্ষমতার কি হবে বলতো? ক্ষমতার পরিবর্তন হবে। একজন উত্তর করলা, দুজন উত্তর করলা, তাহলে 12ই জানুয়ারি 72 ক্ষমতার রদ বদল কি হবে দেখি, প্রধানমন্ত্রী, আগে প্রধানমন্ত্রী, আগে লেখো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী লেখো, প্রধানমন্ত্রী হন শেখ মুজিব, তাহলে শেখ মুজিব আগে কি ছিল সবাই বলো, শেখ মুজিব আগে কি ছিল? 10 এপ্রিল থেকে শেখ মুজিব 11 জানুয়ারি পর্যন্ত কি ছিল? শেখ মুজিব আগে কি ছিল? শেখ মুজিবকে আগে আমরা বাংলাদেশের প্রথম কি হিসেবে জানি? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে জানি। তাহলে 12 জানুয়ারি 72 মানে শেখ মুজিব 10 জানুয়ারি ফিরে এসেছে, 11 জানুয়ারি সংবিধান অস্থায়ী আদেশ জারি করেছে, 12ই জানুয়ারিতে শেখ মুজিব কি করলো? রাষ্ট্রপতির পদ থেকে প্রধানমন্ত্রী হলো। তাহলে 72ের 12 জানুয়ারি থেকে কিন্তু শেখ মুজিব কি প্রধানমন্ত্রী, মাথায় রেখো, রাষ্ট্রপতি না কিন্তু। তাহলে 12 জানুয়ারি শেখ মুজিব কি হলো? প্রাইম মিনিস্টার হলো, আর এরকম রাষ্ট্রপতি হন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হন, হ্যাঁ ভাইরা লক্ষ্য করো, রাষ্ট্রপতি হন আবু সাঈদ চৌধুরী, বিচারপতি, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, বিচারপতি আবু সাঈদ কি বলেছি, চৌধুরী। তার বলতো রাষ্ট্রপতি কাকে দেওয়া হলো? শেখ মুজিব যে আগে রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতির পদটা কাকে দেওয়া হলো বলো?
রাষ্ট্রপতি কে হলেন 12 জানুয়ারিতে? 12 জানুয়ারিতে কিন্তু ক্ষমতার অদলবদল দেখো, 12 জানুয়ারি রাষ্ট্রপতি হলেন কে? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। একজন উত্তর করেছে, শুধু উত্তর করেছে আফসানা, জান্নাত সোনিয়া উত্তর করেছে, জান্নাত আরা জেমি উত্তর করেছে, জান্নাত আরা জেমি অনেক অ্যাক্টিভ, ধন্যবাদ। সামিউল উত্তর করেছে, সামিউল অনেক অ্যাক্টিভ, রুবিয়া অনেক অ্যাক্টিভ, রুবিয়া ধন্যবাদ। ঐশী উত্তর করেছে, মাকসুদা নূর পপি ধন্যবাদ, আবু সাঈদ চৌধুরী। ইরিন উত্তর করেছে, নাজমুল হাসান নোম্যান, নোম্যান উত্তর করেছে, নাজমুল হাসান নোম্যান। অর্পিতা সিং উত্তর করেছে, সাবরিনা ইয়াসমিন উত্তর করেছে, ধন্যবাদ। কাইসারকেও ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর করেছো। তাহলে প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান আর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। লেখো অর্থমন্ত্রী হন, আমি এখানে লিখলে কি দেখা যাবে? অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ, তাজ উদ্দিন। তারপরে তো অর্থমন্ত্রী কে হয়েছেন? তাজউদ্দিন আহমেদ। তাহলে বলো অর্থমন্ত্রী কাকে দেওয়া হয়েছে? 12ই জানুয়ারি যে ক্ষমতার অদলবদল হয়েছে, অর্থমন্ত্রী হয়েছে কে? তাজউদ্দিন আহমেদ। ভাইরা তোমরা একটু লক্ষ্য করো, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম কি ছিল? তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম কি ছিল? প্রথম প্রধানমন্ত্রী। তাহলে প্রথম প্রধানমন্ত্রী থেকে 12ই জানুয়ারি 72 তাকে অর্থমন্ত্রী পদ দেওয়া হলো, তিনি হলেন অর্থমন্ত্রী। কে হলেন? তাজউদ্দিন আহমেদ হলেন অর্থমন্ত্রী। এই তিনজনের নাম ভাইয়া দয়া করে একটু মনে রেখো। 12ই জানুয়ারি ক্ষমতা রদবদল হয়েছে, ক্ষমতা রদবদল হয়ে 12ই জানুয়ারি 72 ক্ষমতা রদবদল, প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আর অর্থমন্ত্রী হন কে? তাজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন প্রথম কি প্রধানমন্ত্রী। কিন্তু তাকে এখন দেওয়া হলো কি? ফিনান্স মিনিস্টারের দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্ব। এই জন্য একটা প্রশ্ন আসে এভাবে, বাংলাদেশের প্রথম বাজেট ঘোষক, বাজেট প্রথম বাজেট ঘোষণা, প্রথম বাজেট ঘোষণা 1972 সালের 30শে জুন, প্রথম বাজেট ঘোষণা 1972 সালের কতই জুন? 30শে জুন। বলতো এই 72 সালের 30শে জুন কে, 72 সালের 30শে জুন কে প্রথম বাজেট ঘোষণা করে বাংলাদেশের? বাংলাদেশের ফার্স্ট বাজেট, প্রথম বাজেট হয় 1972 সালের 30শে জুন। প্রথম বাজেট ঘোষক কে বলো? বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করছে কে? প্রথম বাজেট ঘোষণা করেছে কে? তাজউদ্দিন আহমেদ। এখন যদি আমি এই 12 জানুয়ারির ঘটনা না দিতাম, তখন তো কনফিউশনে পড়ে যায় তা ব্যাপারটা কি। রাষ্ট্রপতি তো শেখ মুজিব, ব্যাপার কি শেখ মুজিব রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন, তখন কিন্তু প্যাচ লেগে যেত। প্রধানমন্ত্রী আবার বাজেট ঘোষণা করে কেমনে? ও ভাই এই দেখো 72ই জানুয়ারি মাসে ক্ষমতার অদলবদল হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মাসে গিয়ে অর্থমন্ত্রী হিসাবে কিন্তু তাজউদ্দিন প্রথম বাজেট ঘোষণা করলো। এই যারা বোঝে না তারা বলে প্রধানমন্ত্রী আবার বাজেট ঘোষণা করে কেমনে, ওরা এই জিনিসটা জানে না, এই জন্য ওটা বলে থাকে। 12 জানুয়ারি যে ক্ষমতার অদলবদল হয়েছে, যারা এই জিনিসটা পড়বে না তাদের পরবর্তী সকল ঘটনায় কিন্তু প্যাচ লাগবে। ঠিক আছে ভাইরা, বুঝতে পেরেছো আশা করি? ওকে, তাহলে বলো ক্ষমতার অদলবদল কবে? 12ই জানুয়ারি ক্ষমতার অদলবদল, 12 জানুয়ারির পর। ভাইরা এবার লেখো জানুয়ারির পরে, 12 জানুয়ারির পরে এইবারে লিখবা হচ্ছে 23শে মার্চ, ফেব্রুয়ারি মার্চ, এবার মার্চ মাসে 23 মার্চ, 23শে মার্চ 1972 সংবিধান রচনার জন্য, সংবিধান রচনার জন্য আবু সাঈদ, আবু সাঈদ সংবিধান রচনার জন্য আবু সাঈদ চৌধুরী স্থায়ী আদেশ জারি ও গণপরিষদ গঠন করেন, স্থায়ী আদেশ জারি ও গণপরিষদ গঠন করেন। ভাইয়ের একটু ভালো করে লেখো, 23 মার্চ 72 সংবিধান রচনার জন্য আবু সাঈদ চৌধুরী স্থায়ী আদেশ জারি ও গণপরিষদ গঠন করেন। এই তারিখটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা বললাম 11 জানুয়ারি
বললাম 12 জানুয়ারি, এখন ফেব্রুয়ারি আমাদের কোনো ঘটনা এরকম নাই, আমরা চলে গেছি কোথায়, সরাসরি 23 মার্চ। 23 মার্চে আমরা দেখলাম সংবিধান রচনার জন্য আবু সাঈদ চৌধুরী স্থায়ী আদেশ, শেখ মুজিব যেটা করেছিল সেটা অস্থায়ী আদেশ, আর এই 23 মার্চ যেটা করেছিল সেটা স্থায়ী আদেশ, এবং গণপরিষদ গঠন করা হলো কতই মার্চ, 23 মার্চ। আমি বুঝিয়ে না বুঝিয়ে আমি কিছুই পড়াবো না, না বুঝিয়ে কিছুই পড়াবো না, আমি বুঝিয়ে পড়াবো, লক্ষ্য করো। বলতো 23 মার্চে স্থায়ী আদেশ নাকি অস্থায়ী আদেশ, প্রথম প্রশ্ন, 23 মার্চ স্থায়ী আদেশ নাকি অস্থায়ী আদেশ, সবার কাছে প্রশ্ন, স্থায়ী নাকি অস্থায়ী, পার্মানেন্ট, একদম পার্মানেন্ট আদেশ জারি করলো। এই 23 মার্চে আদেশ জারি করলো কোন ব্যক্তি, 23 মার্চে আদেশ জারি করলো কোন ব্যক্তি, বলো কোন ব্যক্তি জারি করেছে, কোন ব্যক্তি, সবার কাছে প্রশ্ন, আবু সাঈদ চৌধুরী। আদেশ স্থায়ী জারি করলো আবু সাঈদ চৌধুরী, ভাই আবু সাঈদ চৌধুরী কেন 23 মার্চে, আবু সাঈদ চৌধুরী কেন, শেখ মুজিব না কেন, 23 মার্চে আবু সাঈদ চৌধুরী কেন, আবু সাঈদ চৌধুরী কেন জারি করলো এটা, আবু সাঈদ চৌধুরী কেন, উনি কেন জারি করবে বলতো, কারণ ভাইয়া উনি প্রেসিডেন্ট হয়েছেন, আর আদেশ বা অধ্যাদেশ জারি করতে পারে কি প্রেসিডেন্ট, শেখ মুজিব প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী হয়েছেন, 11 জানুয়ারি যখন শেখ মুজিব জারি করছেন তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাইয়া, 12 জানুয়ারির পরে ভাইয়া শেখ মুজিব তো প্রধানমন্ত্রী, উনি তার আদেশ জারি করতে পারবেন না, 12 জানুয়ারির পরে রাষ্ট্রপতিকে আবু সাঈদ চৌধুরী ভাইয়া, এই জন্য 23 মার্চে আবু সাঈদ চৌধুরী আদেশ জারি করছেন, কারণ তিনি রাষ্ট্রপতি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, আমি যদি ওই 12 জানুয়ারি না বুঝাইতাম তাহলে এই জিনিসগুলো কিন্তু প্যাচ লেগে যেত, বুঝছো, ঠিক আছে। এখন আমরা বুঝবো যে গণপরিষদটা কি, লেখো গণপরিষদ, গণ পরিষদ মানে এই গণপরিষদটা কি, এই গণপরিষদ বুঝবো, গণপরিষদ লেখো, যে কোনো দেশের সংবিধান, যে কোনো দেশের সংবিধান, যে কোনো দেশের সরি যে কোনো দেশের আইন, আইন তৈরি করে পার্লামেন্ট বা আইনসভা, যে কোনো দেশের আইন তৈরি করে পার্লামেন্ট বা কি আইনসভা, আবার বলেছি যে কোনো দেশের আইন তৈরি করে পার্লামেন্ট বা আইনসভা, আমরা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদ নামে 9 তলা বিশিষ্ট, 9 তলা বিশিষ্ট শেরেবাংলা নগরে, শেরেবাংলা নগরে যে পার্লামেন্ট বা আইনসভা দেখতে পাই, পার্লামেন্ট বা কি বলেছে আইনসভা দেখতে পাই, আমি এখান থেকে শুরু করছি, তার কাজ শুরু হয়েছে 1961 সালে, 61 সালে কি বলেছে তার কাজ শুরু হয়েছিল 61 সালে, এবং উদ্বোধন করা হয়েছে, উদ্বোধন হয়েছে 1982 সালে, উদ্বোধন হয়েছে 1900 কত সালে,
82 সালে উৎপাদন হয়েছে। তাহলে যে কোনো দেশের আইন তৈরি করে পার্লামেন্ট বা আইনসভা, আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদ নামে নয়তলা বিশিষ্ট শেরেবাংলা নগরে যে পার্লামেন্টটা দেখতে পাই, তার কাজ শুরু হয়েছে 1961 সালে, কাজ শেষ হয়েছে 1982 সালে। 1900 কত সালে? 82 সালে। ঠিক আছে, ভাইরা লক্ষ্য করো, কিন্তু 1972 সালে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান রচনা করার প্রয়োজন হলেও জাতীয় সংসদের কাজ 72 সালে শেষ হয় নাই, তাই সংবিধান নামক আইন তৈরির জন্য পার্লামেন্ট হিসেবে ১৯৭২ সালের 23 মার্চ গণপরিষদ গঠন করা হয় ভাইরা অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, দেখো অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভাই, লক্ষ্য করো, আমি একবারে বাংলা লিখে দিয়েছি। যে কোনো দেশের আইন তৈরি করে পার্লামেন্ট, আগে লিখে নাও, আগে সবাই লিখে নাও, আগে লেখো তারপর কথা বলি, আগে লিখে নাও তোমরা সবাই। তাহলে বলো, এক কথায় বলো ভাইয়া, যা লিখেছি তোমরা কি বুঝতে পেরেছো? এগুলা কিন্তু কোথাও লেখা নাই ভাইয়া, যা বলেছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে ভাইয়া কি বুঝিয়েছি, আমি কি বুঝিয়েছি, তোমরা কি ক্লিয়ার? আমি যেটা বুঝিয়েছি তার উত্তর তোমরা দেখিয়ে দিতে পারো কিনা? এক কথায় বলো সংবিধান কি, প্রথম কথা সংবিধান কি, সবার কাছে প্রশ্ন, এক কথায় বলবো সংবিধানটা কি, সবাই সবাই বলো সংবিধানটা কি, এক কথায় বলো সংবিধান কি, সর্বোচ্চ আইন। আর যে কোনো দেশের আইন তৈরি করে কে, যে কোনো দেশের আইন তৈরি করার জন্য কি প্রয়োজন, কার প্রয়োজন, যে কোনো দেশের আইন তৈরির জন্য কিসের প্রয়োজন, পার্লামেন্টের প্রয়োজন। যে কোনো দেশে আইন তৈরি করে কে, যে কোনো দেশে আইনটা তৈরি করে কে, পার্লামেন্ট বা আইনসভা আইন তৈরি করে। কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট কেন আইন তৈরি করবে, ভেরি ব্যাড নাইম হাসান, সুপ্রিম কোর্ট আইন তৈরি করবে কেন? আইন তৈরি করে কে, পার্লামেন্ট বা আইনসভা আইন তৈরি করবে কে, পার্লামেন্ট বা আইনসভা আইন তৈরি করে। তো আমাদের সংবিধান নামক আইনটা দরকার কত সালে, সংবিধান আমরা তৈরি করব কত সালে, সংবিধান নামক আইন কি আমরা কত সালে তৈরি করব, 1972 সালে তৈরি করব, কত সালে তৈরি করব, 1972 সালে তৈরি করব। কিন্তু আমাদের যে বর্তমান পার্লামেন্টটা দেখতে পাই, ওই পার্লামেন্টের কাজ শুরু হয়েছে 61 সালে, আর ওই যে পার্লামেন্ট আছে বর্তমানে তার কাজ শেষ হয়েছে 82-তে। তাহলে 72 সালে কি জাতীয় সংসদের কাজ শেষ হয়েছিল, 72 সালে কি জাতীয় সংসদের কাজ শেষ হয়েছিল, 72 সালে জাতীয় সংসদের কাজ শেষ হয়নি, তার মানে আমাদের পার্লামেন্টের কাজ শেষ হয় নাই। পার্লামেন্ট নাই, পার্লামেন্টের কাজ মাত্র চলছে, তাই আমাদের সংবিধানটা তৈরি করবে, সংবিধান যেহেতু আইন, তাহলে আইনটা তৈরি করবে কে? এই আইন তৈরি করার জন্য
একটি পার্লামেন্ট তৈরি করা হয়েছিল যে পার্লামেন্টের নাম হলো গণপরিষদ। তাহলে আইন তৈরি করার জন্য জাতীয় সংসদের পরিবর্তে যে পার্লামেন্টটা তৈরি করা হয়েছিল তার নাম কি? জাতীয় সংসদ, ইয়া গণপরিষদ। তার নাম কি বলতো? গণপরিষদ। তাহলে গণপরিষদ কি? সবার কাছে প্রশ্ন, গণপরিষদ কি? সবাই উত্তর করো, গণপরিষদ কি? এক কথায় গণপরিষদ কি? এক কথা উত্তর করো, গণপরিষদ কি? আইনসভা। গণপরিষদ কি বলতো? আইনসভা। কি আইনসভা? আইন সভা বা আইন সংসদ। ধন্যবাদ। আইনসভা বা কি? আইন সংসদ। যদি আমাদের জাতীয় সংসদ থাকতো, কাজ যদি শেষ হতো 72, তাহলে কি আমাদের গণপরিষদের দরকার ছিল? জাতীয় সংসদে যদি কাজ 72 শেষ হতো, আমাদের কি গণপরিষদের প্রয়োজন ছিল? ছিল না। এই জন্য ভাইয়েরা আমরা গণপরিষদ গঠন করলাম সংবিধান রচনার জন্য। তাহলে গণপরিষদ গঠনটা হয়েছে মূলত কোন আইন তৈরি করার জন্য? গণপরিষদ গঠন হয়েছে মূলত কোন আইনটা তৈরি করার জন্য? কোন আইন তৈরি করার জন্য? সংবিধানটা তৈরি করার জন্য। ঠিক আছে ভাইরা, আমি অনেক কথা বলে ফেলেছি, অনেকটুকু তোমাদের এখানে বুঝিয়েছি। তোমরা আশা করি আমার কথাটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আমি আশা করি এখানে তোমাদের কখনো কোনো সমস্যা হবে না, কারণ তোমরা বুঝতে পারতেছো যে গণপরিষদ কি, জাতীয় সংসদই বা কি, তোমরা বুঝে ফেললা। ঠিক আছে, ওকে ভাইরা, তারপরে দেখো, গণপরিষদের গঠন কত তারিখে হলো ভাই? এক কথা বলো, গণপরিষদের গঠন কয় তারিখে হলো? কয় তারিখে গঠন হলো? মার্চ। মার্চ মাসের পরে কি? মার্চের পরে কি ভাই? সবাই বলো, মার্চের পরে কোন মাস? মার্চের পরে কি? এপ্রিল মাস। এপ্রিল, এবার এপ্রিলের ঘটনা। এপ্রিল মাসে লেখো, এপ্রিল, 10 এপ্রিল, এটা কিন্তু 71 না, 72, সব কিন্তু সংবিধানের 72-এ। 10 এপ্রিল 1972 সালে, 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের অধিবেশন বসে গণপরিষদের প্রথম অধিবেশন লেখো, প্রথম অধিবেশন বসে, প্রথম প্রথম অধিবেশন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলেছি? জগন্নাথ হলে। তাহলে বলেছি ভাইরা আমি যে 1972 সালে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে? জগন্নাথ হলে। এখন আমি আমার এক আপুরে প্রশ্ন করব, রুবিয়া আছে এখানে, রুবিয়া, রুবিয়ারে প্রশ্ন করতেছি। রুবিয়া বলো দেখি, পরে আরো আমার কোন ভাইরে প্রশ্ন করব। এখন রুবিয়া বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হল এককালে আইনসভা হিসেবে পরিচিত ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলটি এককালে আইনসভা ছিল? ঢাকা রুবিয়ার কাছে প্রশ্ন করছি, রুবিয়া আসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলটি এককালে আইনসভা ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলটি এককালে আইনসভা ছিল বলো, কোন হলটি? ওমা উত্তর নাই কেন? উত্তর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলটি এককালে আইনসভা ছিল? কোন হলটা ছিল এককালে আইনসভা? আচ্ছা হ্যাঁ, বলেছে জগন্নাথ হল এককালে কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এককালে কি ছিল? আইনসভা ছিল। ধন্যবাদ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছিল এককালে আইনসভা। ভাইরা তাহলে আইনসভা কেন বলা হচ্ছে? কারণ আমরা যে গণপরিষদ গঠন করছি 23 মার্চ, ব্যাপার কি? মার্কার গুলো কি দুষ্টম করে নাকি? ব্যাপারটা কি? খালি তো আমি তো ইয়া করে লিখতেছি না। আচ্ছা তাহলে কি বলেছি ভাইরা বলো তো? আচ্ছা, 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, জগন্নাথ হলে অধিবেশন বসলো, এই জগন্নাথ হল পার্লামেন্ট হিসেবে ব্যবহৃত হতো, এই গণপরিষদের পার্লামেন্ট। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দিয়েছে যে কোন হলটি এককালে আইনসভা হিসেবে ব্যবহৃত হতো, জগন্নাথ হল, কারণ ওখানে গণপরিষদের অধিবেশন বসতো। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে? সবার কাছে প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে? 10 এপ্রিল প্রথম অধিবেশন বসে। কত এপ্রিল বলতো? 10 এপ্রিল প্রথম অধিবেশন বসেছে। গণপরিষদের অধিবেশন বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে? আবার আমি অনেকবার বলি, কারণ অনলাইন ক্লাস, তোমাদের বোঝানোটা আমার খুব দায়িত্ব, কারণ কে বোঝো না বোঝো, সেই জন্য আমি অনেক বারবার বলি। কিন্তু
জগন্নাথ হলে। এখন প্রশ্ন, জগন্নাথ হলে অধিবেশন বসেছে উদ্দেশ্য কি, গণপরিষদের কি উদ্দেশ্য, জগন্নাথ হলে অধিবেশন বসার উদ্দেশ্য কি? সবার কাছে প্রশ্ন, জগন্নাথ হলে অধিবেশন বসার উদ্দেশ্যটা কি? সবার কাছে প্রশ্ন। সামিউল আলম, অনেক ধন্যবাদ ভাইয়া। সামিউল বলেছে ভাইয়া সংবিধান প্রণয়ন। সোনিয়া আক্তার বলেছে যাই হোক মাসুদ কমিটি গঠন বলেছে এক কথায়। দেখি কে বলছে সংবিধান তৈরি। মাকসুদা নূর বলেছে সংবিধান তৈরি, ধন্যবাদ। সারোয়ার বলেছে সংবিধান রচনা। জান্নাতারা জেমি বলেছে সংবিধান রচনা। ভাইয়ের অনেক সবাইকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ সুজন বলেছে, নাইম বলেছে মেক কনস্টিটিউশন, ধন্যবাদ। কথায় গণপরিষদের মূল কাজই তো সংবিধান রচনা করা, আর সংবিধান রচনা করার জন্যই তো আলাদাভাবে গণপরিষদটা হয়েছে, পার্লামেন্ট হয়েছে। আর এই পার্লামেন্টের অধিবেশন বসে কই? জগন্নাথ হলে। উদ্দেশ্য কি? সংবিধান রচনা। সংবিধান রচনার জন্য দেখি কি কি করেছে এখানে মেয়েরা। তাহলে এটি কি বাংলাদেশের প্রথম অধিবেশন না? এর আগে কখনো কোন পার্লামেন্টে বাংলাদেশের অধিবেশন বসেছে নাকি? এটাই ফার্স্ট স্বাধীন বাংলাদেশে কখনো, আর কখনো স্বাধীন বাংলাদেশে কখনো কি পার্লামেন্ট বসেছে এরকম? অধিবেশন কি আর বসেছে? আর কখনো কিন্তু অধিবেশন বসেনি, এটাই কিন্তু অধিবেশন, ফার্স্ট অধিবেশন, ফার্স্ট। তাহলে এখানে অধিবেশনে থাকবে কি স্পিকার? অধিবেশনে থাকবে স্পিকার, সভাপতি, ডেপুটি স্পিকার, এ অধিবেশনে থাকবে। তাহলে এখানে যে স্পিকার সেটা বাংলাদেশের প্রথম স্পিকার, এখানে যে ডেপুটি স্পিকার সে বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। কথা বোঝো নাই ভাইয়ারা? হ্যাঁ, কি বলেছি, এখানে একজন স্পিকার থাকবে কি থাকবে না? অধিবেশন স্পিকার থাকে কি থাকে না বলো? বর্তমান যখন পার্লামেন্ট অধিবেশন বসে কে থাকে? স্পিকার থাকে। তাহলে এখানে অবশ্যই কি থাকবে? স্পিকার থাকবে। দেখি এখানে যে স্পিকার তিনি বাংলাদেশের কি প্রথম স্পিকার হবে, এটাই যেহেতু ফার্স্ট অধিবেশন বাংলাদেশের। ঠিক আছে, দেখা যাক এবার। দেখো এ অধিবেশনে, এ অধিবেশনে, এ অধিবেশনে স্পিকার ছিলেন, স্পিকার কি বলেছি ছিলেন, শাহ আব্দুল হামিদ। এ অধিবেশনে স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তার বলতো এই অধিবেশনে স্পিকার কে ছিল? সবার কাছে প্রশ্ন, এ অধিবেশন স্পিকার কে ছিল? শাহ আব্দুল হামিদ। তারপর লিখবা এ অধিবেশনে ডেপুটি, ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ উল্লাহ। এ অধিবেশনে ডেপুটি স্পিকার ছিলেন কে? মোহাম্মদুল্লাহ। তাহলে এ অধিবেশনে ডেপুটি স্পিকার ছিলেন কে? মোহাম্মদুল্লাহ। এ অধিবেশনে সভাপতিত্ব করেন, এই জিনিসটা একটু বোঝাই দিতে হবে, সভাপতিত্ব করেন, এ অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা, মাওলানা আব্দুর, মাওলানা আব্দুর রশিদ আব্দুর রশিদ তর্কবাগিশ, তর্ক বাগিশ, বালিশ না কিন্তু, তর্ক বাগিশ, মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগিশ। ভাইরা লক্ষ্য করো, তাহলে এইটাই হচ্ছে, এই জিনিসটা একটু ভালো করে বোঝো ভাইয়েরা। 10 এপ্রিল 72 সালে গণপরিষদের প্রথম অধিবেশন, এটি বাংলাদেশের প্রথম অধিবেশন, বাংলাদেশের ফার্স্ট অধিবেশন, এর আগে কখনো অধিবেশন বসে নাই। তাহলে এই অধিবেশনে যিনি স্পিকার তিনি বাংলাদেশের প্রথম স্পিকার, এই অধিবেশনে যিনি হচ্ছে ডেপুটি স্পিকার তিনি বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। দেখো লক্ষ্য করো, তাহলে এই অধিবেশনে স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ, ইনি বাংলাদেশের প্রথম স্পিকার, এটি যেহেতু ফার্স্ট অধিবেশন। এই অধিবেশনে ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ, ইনি বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। তাহলে তোমরা আমাকে একটু উত্তর দাও, তর্ক বাগিশ এখন উত্তর দাও ভাইয়েরা, সভাপতিত্ব করেন। এখন যে জাতীয় সংসদ আছে, এই বর্তমানে যে জাতীয় সংসদ, এখানে যিনি স্পিকার তিনি কিন্তু সভাপতি। বর্তমানে যে জাতীয় সংসদ আছে, যিনি স্পিকার তিনি কি সভাপতি? তাহলে বর্তমান জাতীয় সংসদে যিনি স্পিকার তিনি কি বলো? বর্তমান জাতীয় সংসদে যিনি স্পিকার তিনি কি করেন? বর্তমান জাতীয় সংসদে যিনি স্পিকার তিনি কি করেন? সভাপতিত্ব করেন। বর্তমানে যিনি স্পিকার তিনি সভাপতিত্ব করেন। কিন্তু আমরা এখানে দেখলাম স্পিকার হচ্ছে একজন,
সেটা মোহাম্মদ শাহ আব্দুল হামিদ, আর সভাপতিত্ব করেছেন আরেকজন মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগিশ। আব্দুল আব্দুল হবে মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগিশ। দেখছো ভাইয়েরা এখানে কিন্তু ভিন্ন, তাহলে বর্তমানে যিনি স্পিকার তিনি সভাপতি, আর প্রথম অধিবেশনে একজন ছিল স্পিকার আরেকজন করেছে সভাপতিত্ব, তখন কিন্তু এত নিয়ম ছিল না, স্পিকার ছিল একজন সভাপতিত্ব করেছে আরেকজন। এখন লক্ষ্য করো তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, এখন সবাই রেডি একটা প্রশ্ন করবো, সবাই রেডি, সবাই রেডি হয়েছে একটা প্রশ্ন করবো, রেডি সবাই রেডি প্রশ্ন করবো, ভুল করবো না তো, ভুল করবো না তো, ভুল করবো না তো, আচ্ছা ঠিক আছে দেখা যাক সবার কাছে প্রশ্ন, দেখা যাক রেডি সবাই রেডি, দ্রুত উত্তর করতে হবে দ্রুত। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সবাই জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সবার কাছে প্রশ্ন, জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সবাই জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সবাই সবাই জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সবাই সবাই সাবাস সাবাস জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সাবাস 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 বাঙালি। সবার ভুল হয়েছে, সবার ভুল হয়েছে, সবার জাতীয় সংসদের প্রথম স্পিকার, লক্ষ্য করে জাতীয় সংসদ উদ্বোধন হয়েছে কত সালে? জাতীয় সংসদ আমাদের জাতীয় সংসদ উদ্বোধন হয়েছে কত সালে বলো? জাতীয় সংসদ উদ্বোধন হয়েছে কত সালে? কত সালে উদ্বোধন হয়েছে? 1982 সালে। আর এটা কিন্তু 72 সালের ঘটনা, 72-এ। তাহলে জাতীয় সংসদ যখন 82-তে উদ্বোধন করা হয়, এই যে বাংলাদেশের যিনি ডেপুটি স্পিকার ফার্স্ট, এই যে গণপরিষদের যিনি ডেপুটি স্পিকার, বাংলাদেশের যিনি প্রথম ডেপুটি স্পিকার, এই ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহকে নিয়ে গিয়ে 82 সালে করা হলো জাতীয় সংসদের প্রথম স্পিকার। তাহলে যিনি হচ্ছে বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার, যিনি গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, এই মোহাম্মদ উল্লাহকে নিয়ে 1972 সালে করা হলো জাতীয় সংসদের প্রথম স্পিকার, 1982 সালের ঘটনা। তাহলে এবার বলো জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? এবার সবাই বলো, সবাই বলো জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? সবাই সবাই জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? মোহাম্মদ উল্লাহ। কি হবে ভাইরা? মোহাম্মদ উল্লাহ হবে। তোমরা কত দ্রুত আনসার করতেছিলে, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এত পারাপার তোমরা। লক্ষ্য করো ভাইরা, তাহলে বাংলাদেশের প্রথম স্পিকার বললে হবে শাহ আব্দুল হামিদ, বাংলাদেশের প্রথম স্পিকার। আর জাতীয় সংসদের প্রথম স্পিকার বললে কি হবে? এই গণপরিষদে যিনি ডেপুটি স্পিকার ছিলেন, তিনি হবে জাতীয় সংসদের প্রথম স্পিকার 1982 সালে। ঠিক আছে, তোমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আর ভুল করবা, আর ভুল করবা, ওই আর ভুল করবা। বাংলাদেশের প্রথম স্পিকার বললে শাহ আব্দুল হামিদ, আর জাতীয় সংসদের প্রথম স্পিকার বললে কিন্তু মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। সবাই ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ঠিক আছে, আর কখনো না। ঠিক আছে, একবার যা ভুল করার করে ফেলেছে। হ্যাঁ, আমরা তাহলে এই এইটা মুছে ফেললাম ভাইয়েরা, 10 এপ্রিল মুছে ফেললাম। দেখো তারপরে দেখো পরের দিন, হ্যাঁ পরের দিন 11 এপ্রিল, 11 এপ্রিল 1972 সাল। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখা দরকার, ওই যে গণপরিষদ লিখছো না, গণপরিষদ লিখছো না, গণপরিষদ একটা জিনিস একটু মনে, গণপরিষদ লিখছো না, গণপরিষদ আগে যে 10 এপ্রিল গণপরিষদ বা 23 মার্চ যে গণপরিষদ হলো, ওই গণপরিষদের ওখানে গিয়ে লেখো গণপরিষদের সদস্য হলো 403 জন। গণপরিষদের সদস্য কয়জন লিখে ফেলবো ওই গণপরিষদের ওখানে লিখবা, গণপরিষদের পাশে লিখবা গণপরিষদের সদস্য ছিল, সদস্য ছিল 403 জন। তাহলে তো গণপরিষদের সদস্য কয়জন ছিল? সবার কাছে প্রশ্ন, আমরা যে গণপরিষদ গঠন করছিলাম 23 মার্চে, ওই গণপরিষদের সদস্য কয়জন ছিল? 400 কয়জন ছিল? 3 জন ছিল। 400 কয়জন ছিল? 3 জন ছিল, মনে থাকবে। এই 403 জনকে 1970 সালের নির্বাচন থেকে আনা হয়েছিল, এই 403 জনকে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচন থেকে 403 জনকে আনা হয়েছে। তাহলে বলো তো এই 403 জন কোন নির্বাচন থেকে আনা হয়েছে বলো? এই 403 জন কত সালের নির্বাচন থেকে আনা হয়েছে? কত সালের নির্বাচন? 70-এর নির্বাচন। হ্যাঁ হ্যাঁ, কত সালের নির্বাচন থেকে? 1970 সালে যে নির্বাচন হয়েছে,
ওই নির্বাচনের মোট যত ছিল 469 জন ছিল, 469 জন থেকে নিয়ে আসা হয়েছে কয়জনকে, 403 জনকে নিয়ে এসে 72 সালে গণপরিষদের সদস্য করা হয়েছে। তাহলে যদি কখনো প্রশ্ন করা হয় গণপরিষদের সদস্য কয়জন, উত্তর করতে হবে 403 জন। যদি কেউ প্রশ্ন করে যে 403 জন গণপরিষদের সদস্য হলো, এই সদস্যগুলো কোথায় থেকে বাছাই করা হয়েছে, তখন উত্তর করবো 70 সালে যে নির্বাচনটা হয়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনের মোট আসন ছিল 469টা, মোট 469টা, 469 থেকে নিয়ে আসা হয়েছে 403 জনকে, কারণ কেউ পাকিস্তানপন্থী ছিল, কেউ মারা গিয়েছিল, কেউ বিদেশে চলে গিয়েছিল। 469 জনের মধ্যে থেকে 403 জনকে নিয়ে এসে গণপরিষদের সদস্য করা হয়েছে। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? গণপরিষদের সদস্যরা কোথায় থেকে এসেছে, কতজন, ক্লিয়ার ভাই? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে তারিখটা পড়ছিলাম 10 এপ্রিল 1972 সাল, 11 এপ্রিল সরি, সংবিধান রচনা কমিটি গঠন, তাহলে বলো সংবিধান রচনা কমিটি গঠন হয়েছে কত, বলো সংবিধান রচনা কমিটি গঠন হয়েছে কত সালের কত তারিখে, সবার কাছে প্রশ্ন। সংবিধান রচনা কমিটি গঠন হয়েছে কত সালের কত তারিখে, সবার কাছে প্রশ্ন, সবাই সবাই উত্তর করো। 11 এপ্রিল 72 সংবিধান রচনা কমিটি গঠন হয়েছে, 11 এপ্রিল কত, 72 সংবিধান রচনা কমিটি, সংবিধান রচনা কমিটি গঠন হয়েছে ভাই, লক্ষ্য করো। এই সংবিধান রচনা যে কমিটিটা ছিল, এই কমিটির সদস্য হচ্ছে 34 জন। তাহলে সংবিধান রচনা কমিটির সদস্য কতজন, সবাই উত্তর করো। সংবিধান রচনা কমিটি যে গঠন করা হলো, সংবিধান রচনা কমিটির সদস্য করা হলো কয়জনকে, 34 জন। পেয়াস কিন্তু লাগাবো না, যদি বলে গণপরিষদের সদস্য কয়জন, 403 জন, আর যদি বলে সংবিধান রচনা কমিটির সদস্য কয়জন, তখন হবে 34 জন, যাদেরকে 11 এপ্রিল বাছাই করা হয়েছে। কত এপ্রিল? 11 এপ্রিল। এই 34 জনের মধ্যে প্রধান ছিল ডক্টর কামাল, প্রধান ছিল কি, ডক্টর কামাল, কামাল পাটোয়ারি কিন্তু না, কি বলছে, ডক্টর কামাল হোসেন, কামাল পাটোয়ারি লিখো না, কি হবে, কামাল হোসেন। তাহলে সংবিধান রচনা কমিটির প্রধান কে, সবাই বলো, সংবিধান রচনা কমিটির প্রধান কে, ডক্টর কামাল হোসেন, ডক্টর কি হোসেন, কামাল হোসেন সংবিধান রচনা কমিটির প্রধান। লেখো, একমাত্র মহিলা সদস্য ছিল, মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। তাহলে একমাত্র সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে, সবার কাছে প্রশ্ন, সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে, বলো একমাত্র মহিলা সদস্যকে, সবার কাছে প্রশ্ন, একমাত্র মহিলা সদস্যকে, একমাত্র মহিলা সদস্য, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, হ্যাঁ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য, আচ্ছা ঠিক আছে, ওই বেটা নাজমুল, নাজমুল হাসান, রাজিয়া বানু, রাজিয়া বানু করতেছো কেন, ওটা বলবা হচ্ছে গার্লফ্রেন্ড কে বা অন্য কাউকে বলবা, রাজিয়া বানু, রাজিয়া বানু, সম্মান দিয়ে বলো বেগম রাজিয়া বানু, বান্ধবীরে বলবা এই রাজিয়া বানু, এগুলো সম্মান দিয়ে বলো, কি বেগম রাজিয়া বানু কি বলতে হবে, সুন্দর করে বলো, রাজিয়া বানু, রাজিয়া বানু করতেছো, বলো বেগম রাজিয়া বানু, সুন্দর করে বলো, ঠিক আছে, কি বেগম রাজিয়া বানু, ব্যাস কিন্তু লাগাবে, দেবে রাজিয়া সুলতানা, দেবে রাজিয়া সুলতানা, সুলতানা রাজিয়া, বেগম রাজিয়া বানু, মনে রেখো, মনে রেখো, কিন্তু দেবে সুলতানা রাজিয়া, রাজিয়া সুলতানা, দেবে বেগম রাজিয়া বানু, শুধু বেগম রাজিয়া বানু মনে রেখো, ঠিক আছে, ওকে। তারপরে লেখো, একমাত্র, এখানে লেখো 34 জনের মধ্যে, 34 জনের মধ্যে 33 জন আওয়ামী লীগের, 33 জন আওয়ামী লীগের তাহলে 34 জনের মধ্যে 33 জন কি আওয়ামী লীগের সদস্য ছিল, আওয়ামী লীগের, এবং একজন বিরোধী দলের সদস্য,
বিরোধী দলের সদস্য। তাহলে একজন ছিল বিরোধী দলের সদস্য যার নাম সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেন গুপ্ত। তাহলে একমাত্র বিরোধী দলের সদস্য ছিল কে? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত ভাইরা আমরা একটু বোঝাবো, আমি না বোঝাই কিছুই পড়াবো না, আমি বোঝাবো সুন্দর করে বোঝাবো। সংবিধান রচনা কমিটি 11 এপ্রিল 72 সালে হলো, সদস্য ছিল 34 জন, 34 জনের মধ্যে প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু, 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলের, তার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। এখন তোমাদের কাছে প্রশ্ন, লক্ষ্য করো, আওয়ামী লীগ হয়েছে কত সালে দেখি, আওয়ামী লীগ আগে দেখি, মুসলিম লীগ কত সালে, ওভাবেও দেখবো না, দেখবো কংগ্রেস, কংগ্রেস কত সাল, 1885 সাল, মুসলিম লীগ কত সাল, মুসলিম লীগ হচ্ছে 1906 সাল, আওয়ামী মুসলিম লীগ কত সাল, আওয়ামী মুসলিম লীগ হচ্ছে 1949 সাল, 49। যুক্ত ফ্রন্ট কত সাল, যুক্ত ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট হচ্ছে 1953 সাল, এনএপি ন্যাপ, এনএপি ন্যাপ, ন্যাপ গঠন কত সাল, 1957 সাল, বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি গঠন কত সাল, 1978 সাল। সবাই একটু দেখো, সবাই দেখো একটু ভাইরা, বাংলাদেশের বা আমাদের এই ভারতের সব রাজনৈতিক দলের নাম লিখে দিলাম, প্রধান প্রধান ঐতিহাসিক রাজনৈতিক দল আমি লিখে দিলাম, রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠা, প্রধান প্রধান কি দল লিখে দিলাম, রাজনৈতিক, রাজনৈতিক দল লিখে দিলাম। তাহলে প্রধান প্রধান রাজনৈতিক দল, তাহলে বলতো ভারতের প্রথম দল, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল নাম কি বলো, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল, সবার কাছে প্রশ্ন, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কংগ্রেস 1885। কংগ্রেস কি আমাদের বাংলাদেশের কোন দল নাকি এখন ভারতের দল, প্রথম কথা, কংগ্রেস আমাদের বাংলাদেশের দল নাকি ভারতের দল, বর্তমান ভারতের একটা রাজনৈতিক দল কংগ্রেস। তাহলে এখানে বিরোধী দল হিসেবে কি কংগ্রেস আসবে, এই 34 জনের মধ্যে একজন যে বিরোধী দল সেটা কি কংগ্রেস আসবে, কংগ্রেস তো ভারতের দল, কংগ্রেস আসবে না, তাহলে কংগ্রেস তো ভারত, কংগ্রেস কেন দিলাম, আমরা বোঝাচ্ছি যে এই যে সুরঞ্জিত সেন যে বিরোধী দলের সদস্য, সুরঞ্জিত সেন যে বিরোধী দলের সদস্য 72 সালে, বিরোধী দল, তাহলে এখন আমরা নির্ণয় করব যে 72 সালে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল কোনটা ছিল, 72 সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল কোনটা ছিল আমরা তা নির্ণয় করব। তাহলে কংগ্রেস তো ভারতের দল, মুসলিম লীগ তো পাকিস্তানের দল, মুসলিম লীগ কি আমাদের নাকি পাকিস্তানের দল, পাকিস্তানের দল, এটা কোন দেশের, পাকিস্তানের দল মুসলিম লীগ, তাহলে এটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে আসবে না, এটা ছিল মুসলিম লীগ এককালে বিরোধী ছিল কিন্তু মুক্তিযুদ্ধের পরে তার মুসলিম লীগ আসবে না, কত পাকিস্তান দল হয়ে যাবে, আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, এখানে তো আওয়ামী লীগের বিরোধী দল বের করবো আমরা। যুক্তফ্রন্ট 53 সালে, কিন্তু পরে তো যুক্তফ্রন্ট ভেঙে যায়, যুক্তফ্রন্ট কিন্তু পরবর্তীতে ভেঙে যায়, 56 দিনের মাথায় কিন্তু যুক্তফ্রন্টকে ভেঙে দেওয়া হয়, 56 দিন মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছিল। ন্যাপ গঠন হয়েছে, ন্যাপ ন্যাশনাল আওয়ামী পার্টি 57-তে, ন্যাশনাল আওয়ামী পার্টি 57-তে হয়েছে, ঠিক আছে, তাহলে আওয়ামী পার্টি 57-তে হয়েছে, এরপরে বিএনপি হয়েছে 78-এ, আর আমাদের সংবিধান তো 72-এর, বিএনপির তো নাম গন্ধও ছিল না, বিএনপি মুক্তিযুদ্ধের সময়ও না, 72-এর সংবিধানের সময়ও না, বিএনপি গেছে কত, 78 সালে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, তাহলে 72 সালে কি আওয়ামী লীগের প্রধান বিরোধী দল কি বিএনপি আসবে নাকি ন্যাপ আসবে বলো, 72 সালে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি নাকি ন্যাপ আসবে, কোনটা আসবে বলতো, ন্যাপ, কোনটা আসবে, ন্যাপ আসবে। তাহলে এই যে 34 জনের মধ্যে 33 জন আওয়ামী লীগের, একজন যে বিরোধী দলের, সেই বিরোধী দলের নাম ছিল কি ন্যাপ, কারণ ন্যাপ হয়েছে 57-তে, এই ন্যাপের পরে আর ওই রকম কোনো দল আসে নাই, বিএনপি আসে 78 সালের দিকে, সেই জন্য ন্যাপ ওই 78 সালে বিএনপি প্রতিষ্ঠার আগ পর্যন্ত, বিএনপি প্রতিষ্ঠার আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান বিরোধী দল ছিল কিন্তু ন্যাপ,
বিএনপি প্রতিষ্ঠার আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান বিরোধী দল কোনটা ছিল? ন্যাপ। হেরা, আমি কি তোমাদের বোঝাইতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো? মানে পুরো বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে। ওকে, তাহলে এটা ছিল 72 সালের কত এপ্রিল, 11 এপ্রিলের ঘটনা। হ্যাঁ, তাহলে সংবিধান রচনা কমিটি সদস্য কয়জন হলো রে ভাই? সংবিধান রচনা কমিটি ছয়জন সদস্য কয়জন হলো? 34 জন হলো। তাহলে 34 জনের উপরে সংবিধান রচনা করার দায়িত্ব দেওয়া হলো, 34 জনের উপরে সংবিধান রচনা করার দায়িত্ব দেওয়া হলো, কয়জন? 34 জন। ওকে, এবার লেখো 12 অক্টোবর, একবার অক্টোবরে চলে গেছি কিন্তু, কারণ রচনা করতে দেরি হয়েছে। সেই কত এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কত অক্টোবর? 12 অক্টোবর 1972 সাল অক্টোবর মাসে, 12 অক্টোবর 1972 সালে, 12 অক্টোবর 1972 সালে কত পৃষ্ঠার হস্তলিখিত খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। গণপরিষদে কি করা হয়? উত্থাপন করা হয়, হস্তলিখিত গণপরিষদে উত্থাপন করা হয়। তাহলে বলো তো দেখি ভাইরা, হ্যাঁ সবাই বলো, সবাই বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, সবাই বলো দেখি। তাহলে 12 অক্টোবর 93 পৃষ্ঠার হস্তলিখিত খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন হয়। তাহলে তোমাদের কাছে একটু প্রশ্ন করছি আমি ভাইরা, তাহলে গণপরিষদে সংবিধান উত্থাপিত হয়েছে কবে? উত্থাপন মানে সংবিধান লেখা শেষ, 34 জনের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল 11 এপ্রিল, ওই 34 জন মিলে একটা সংবিধান লিখে ফেললো। তাহলে উত্থাপন করা হলো কবে? 12 অক্টোবর সংবিধান উত্থাপন হয়েছে। ও ভাই, উত্থাপন কোথায় করা হয়েছে? কোথায় উত্থাপন করছে? কোথায় গণপরিষদে, কারণ গণপরিষদ তো দায়িত্ব দিয়েছিল তো 34 জনকে। ওরা 34 জন একটা সংবিধান রচনা করে গণপরিষদে কি করলো? উত্থাপন করলো, এই যে ন্যান সংবিধান আমাদের দায়িত্ব দিয়েছিলেন, আমরা সংবিধান একটা তৈরি করে আপনার হাতে তুলে দিলাম। এই যে গণপরিষদকে, গণপরিষদের হাতে উঠাই দিল সংবিধান, এটাকে উত্থাপন বলা হচ্ছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে সংবিধানটি 12 অক্টোবর উত্থাপন করা হলো, সেই সংবিধানটি কত পৃষ্ঠার ছিল? সংবিধান বলতো, সংবিধান যে উত্থাপন করা হলো কত পৃষ্ঠার সংবিধান? 93 পৃষ্ঠার সংবিধান উত্থাপন করা হলো গণপরিষদে, কি হস্তলিখিত, হাতে লেখা সংবিধান। এই হস্ত লেখক ছিল, হাতে লিখেছিল কে? আব্দুর রউফ। তাহলে বলতো সংবিধান হাতে হস্ত লেখক কে? সংবিধান এই 93 পৃষ্ঠা কোন ব্যক্তি লিখেছিল? সবার কাছে প্রশ্ন, আব্দুর রউফ। সংবিধানটা হাতে লিখেছিল বা হস্তলিখিত সংবিধানের লেখক কে? আব্দুর রউফ। ওকে ঠিক আছে, লক্ষ্য করো। হ্যাঁ, তারপরে লেখো 4 নভেম্বর। এবার সংবিধান যাচাই বাছাই করবে, সংবিধান উপস্থাপন করছে গণপরিষদে, এবার গণপরিষদ এটাকে ওই যে 403 জন যে সদস্য, ওনারা যাচাই বাছাই করে দেখবে যে সংবিধান লেখা ঠিক আছে কিনা, ঠিক থাকলে গ্রহণ করবে, না থাকলে আবার লিখতে বলবে, দেখি কি হয়েছে। 4 নভেম্বর ১৯৭২ সাল সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তাহলে সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছে কবে বলো? সংবিধান গণপরিষদে গৃহীত, উত্থাপন করা হয়েছে, একটা উত্থাপন মানে দেওয়া হয়েছে গণপরিষদে, আর গণপরিষদ এটা যাচাই বাছাই করে এবার গ্রহণ করলো। তাহলে সংবিধান গণপরিষদ গ্রহণ করে কবে?
সংবিধানকে গণপরিষদ গ্রহণ করে কবে? 4 নভেম্বর। মানে গণপরিষদ বলল ওই 403 জন সদস্য, ওনারা যাচাই বাছাই করে দেখলো যে 12 অক্টোবর যে সংবিধানটা উত্থাপন করা হয়েছে সেটাকে যাচাই বাছাই করে 15 নভেম্বর ওনারা ঘোষণা দিল আমরা এই সংবিধানটাকে গ্রহণ করলাম। অল ইজ ওকে, ঠিক আছে তোমাদের লেখা। 34 জন যে লেখাটা দিয়েছিল তোমাদের লেখা ঠিক আছে, এই গণপরিষদ আমরা এটাকে গ্রহণ করলাম। তাহলে গণপরিষদ গ্রহণ করে 4 নভেম্বর, এই জন্য 4 নভেম্বরকে বলা সংবিধান দিবস। সংবিধান কি বলেছি? দিবস। তাহলে সংবিধান দিবস কবে সবার কাছে প্রশ্ন? সংবিধান দিবস কবে সবার কাছে প্রশ্ন? সংবিধান দিবস কবে? সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর, যেদিন গণপরিষদ এটা গ্রহণ করেছে সেই দিনই কি সংবিধান দিবস। ওকে ঠিক আছে, তারপর লক্ষ্য করো, তাহলে গ্রহণ করে ফেললো, এর পরের কাজ কি দেখি? 14-15 ডিসেম্বর 1972 সাল, 14-15 ডিসেম্বর 1972 সাল সংবিধান স্বাক্ষরিত হয়। সংবিধান কি হয়েছে? স্বাক্ষরিত হয়। তাহলে 14-15 ডিসেম্বর 1972 সাল সংবিধান স্বাক্ষর করা হলো। তাহলে বলো তো ভাইয়েরা, সংবিধান স্বাক্ষরিত হয় কবে সবার কাছে প্রশ্ন? সংবিধান কবে স্বাক্ষরিত হয়? সংবিধান স্বাক্ষরিত হয় কবে? 14-15 ডিসেম্বর, 2 দিন ধরে সংবিধান স্বাক্ষর করা হয়। ঠিক আছে, তাহলে স্বাক্ষর লেখো, স্বাক্ষর করার পর, করার পর, স্বাক্ষর করার পর 93 পৃষ্ঠা থেকে, পৃষ্ঠা থেকে বেড়ে 108 পৃষ্ঠা হয়। 100 কত পৃষ্ঠা হয়? 8 পৃষ্ঠা হয়। তাহলে বলো তো সংবিধান স্বাক্ষর করতে করতে 93 পৃষ্ঠার থেকে কত পৃষ্ঠা হয়ে গেল বলো? 93 পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা হয়ে গেল? 108 পৃষ্ঠা হয়ে গেল। মানে হাতে লিখছিল হচ্ছে তোমার 93 পৃষ্ঠা মূল সংবিধানটা। তাহলে মূল একদম বিজিস্ট মূল সংবিধানটা কত পৃষ্ঠা? 93 পৃষ্ঠা। যদি কখনো প্রশ্ন করে স্বাক্ষর সহ, স্বাক্ষর করতে আগেকার মানুষ কিন্তু বড় বড় করে স্বাক্ষর করতো এবং সদস্য তো অনেক ছিল, গণপরিষদের সদস্য অনেক না, স্বাক্ষর করতে করতে, স্বাক্ষর করতে করতে সংবিধানকে কত পৃষ্ঠা বানায় ফেললো? 108 পৃষ্ঠা বানায় ফেললো। তাহলে স্বাক্ষর সহ কত পৃষ্ঠা হলো? 108 পৃষ্ঠা হলো। বলতো কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করবে না? কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করবে না সবার কাছে প্রশ্ন? কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করবে না? কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করবে না সবার কাছে প্রশ্ন? বিরোধী দলের সদস্য ছিল কে? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করবে না, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দিয়েছে যে কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করেনি, কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করেনি? সুরঞ্জিত সেনগুপ্ত। দেখো সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু এই মুহূর্তে ন্যাপের সদস্য ছিল, কিন্তু আমরা পরবর্তীতে আমাদের জেনারেশনে সুরঞ্জিত সেনকে আওয়ামী লীগের নেতা দেখলাম, মন্ত্রী দেখলাম। তাহলে ন্যাপ থেকে সুরঞ্জিত সেন পরে কোন দলে যোগদান করেছিল বলতো? ন্যাপ থেকে সুরঞ্জিত সেন পরবর্তীতে কোন দলে যোগদান করেছিল? পরবর্তীতে কিন্তু সুরঞ্জিত সেন আওয়ামী লীগে যোগদান করেছিল। কোন দলে যোগদান করেছিল? আওয়ামী লীগ। আমরা পরবর্তীতে দেখলাম সে শেখ মুজিবের, মানে সে হচ্ছে আওয়ামী লীগের রেলমন্ত্রী পর্যন্ত হয়েছে, এবং রেলমন্ত্রী অনেক দুর্নীতির দায়ে তাকে বরখাস্ত করা হয়েছিল, দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল দুর্নীতির জন্য। কাকে? সুরঞ্জিত সেনকে কালো বিড়ালে আখ্যায়িত করা হয়েছিল, বলছে কালো বিড়াল। সে বলেছিল আমি রেলের কালো বিড়াল ধরবো, কিন্তু পরে দেখে তার গাড়িতেই মানে প্রচুর পরিমাণে দুর্নীতির টাকা, পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল শুধু দুর্নীতির জন্য। ঠিক আছে, যাই হোক লক্ষ্য করো, এইবার হচ্ছে 4 নভেম্বর গেল, 14-15 ডিসেম্বর গেল স্বাক্ষরের জন্য। এবার ভাইরা লেখো, ১৬ ডিসেম্বর 1972 সাল, হ্যাঁ 16 ডিসেম্বর 1972 সাল সংবিধান কার্যকর হয়। সংবিধান কার্যকর, তারপর তো সংবিধান কার্যকর কত সালে কত তারিখে হয়েছে সবার কাছে প্রশ্ন? সংবিধান কার্যকর কত সালের কত তারিখে হয়েছে? সবাই উত্তর দাও, সংবিধান কার্যকর কত সালের কত তারিখে হয়েছে? 1972 সালের 16 ডিসেম্বর। ভাইয়া বিজয়ের কয় বছর পূর্তি উপলক্ষে
বিজয়ের কয় বছর পূর্তি উপলক্ষে, বিজয়ের কয় বছর পূর্তি উপলক্ষে, ওয়ান বছর, এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা পেলাম আমাদের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর, 1972 সালের 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম, বিজয় ছিনিয়ে নিয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে। তার এক বছর পূর্তিতে আমাদের উপহার দেওয়া হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন, যা দলিল বা দর্পণ নামে পরিচিত সংবিধান পেলাম 1972 সালের 16 ডিসেম্বর। সবাই কি সংবিধানটা ক্লিয়ার হয়েছ? সবাই সংবিধান বুঝতে পেরেছ? আমি যা ইতিহাসটা বুঝালাম সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছ যে ইতিহাসটা বুঝালাম আমরা? তাহলে হচ্ছে আমি একবার ইতিহাসটা একটু টান দিয়ে দিচ্ছি, একবার ইতিহাসটা সংবিধানের ইতিহাস। শেখ মুজিব 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের করাচি থেকে দেশে ফিরে আসলেন। 10 জানুয়ারির পর উনি 11 জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের অস্থায়ী আদেশ জারি করলেন 11 জানুয়ারি 72 সালে। তারপরে 1972 সালের 12 জানুয়ারি ক্ষমতার পরিবর্তন হলো, শেখ মুজিব রাষ্ট্রপতি থেকে হলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর 1972 সালে 23 মার্চ বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি তখন রাষ্ট্রপতি, তিনি সংবিধান রচনার স্থায়ী আদেশ জারি করলেন এবং গণপরিষদ গঠন করলেন। গণপরিষদ কি আমরা বলছি? একটা পার্লামেন্ট, কারণ তখন আমাদের জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হয়নি, আমাদের জাতীয় সংসদের কাজ শুরু হয়েছে 1961 সালে, শেষ হয়েছে 1982 সালে। এই জন্য 72 সালে সংবিধান নামক আইন তৈরি করার জন্য আমরা প্রতিষ্ঠা করেছিলাম গণপরিষদ, যে গণপরিষদ অধিবেশন বসত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে। 1972-এর 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে যারা স্পিকার, তারা বাংলাদেশের প্রথম স্পিকার, স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ এবং সভাপতি ছিলেন মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগিশ। এবং এই মোহাম্মদুল্লাহ যিনি ছিলেন ডেপুটি স্পিকার, তাকে 1982 সালে জাতীয় সংসদ উদ্বোধন করলে জাতীয় সংসদের প্রথম স্পিকার করা হলো। এবং এই গণপরিষদের পরের দিন অধিবেশন বসলো 11 এপ্রিল। 11 এপ্রিল গণপরিষদের অধিবেশনে বলা হয় 34 জন সংবিধান রচনা কমিটি, এই কমিটির প্রধান ছিল ডক্টর কামাল, একমাত্র নারী সদস্য, রাজীব বানু বিরোধী দলের সদস্য ছিল সুরঞ্জিত, ন্যাপের সদস্য, ন্যাপ প্রতিষ্ঠা 1957 সালে। এরপরে 34 জন মিলে সংবিধান রচনা করে 1972 সালের 12ই অক্টোবর সংবিধান গণপরিষদ উত্থাপন করে। উত্থাপনের পরে গণপরিষদ এটা দেখে 1972 সালের 4 নভেম্বর গণপরিষদ সংবিধান গ্রহণ করে। এই গ্রহণ হচ্ছে সংবিধান দিবস। 14-15 ডিসেম্বর সংবিধান স্বাক্ষর করা হয়। এরপর 1972 সালের 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। সোনার বাংলাদেশের আমরা সংবিধান পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে ভাইরা দেখো এবার, তারপরে দেখো, এখন সংবিধান তো একটু সামান্য একটু তোমাদের কিছু সাজেশন দিয়ে দিই। সবচেয়ে কঠিন যেটা ভেরা, কঠিন বিষয় যেটা, কঠিন, সবচেয়ে কঠিন হচ্ছে, লেখো এবার, লেখো সংবিধান আলোচনা, কঠিন, 5টা মিনিট চেয়ে নিচ্ছি, কঠিন বিষয়গুলো। তোমরা কি চাও 153টা অনুচ্ছেদ পড়তে চাও, নাকি আমি সাজেশন দিব? অনুচ্ছেদ 153টা আমি সাজেশন দিব, নাকি তোমরা 153টাই পড়বা বলো? আমি সাজেশন দিব নাকি 153টা পড়বা তোমরা? আমি সাজেশন দিয়ে দিই, সাজেশন দিয়ে দিই, হ্যাঁ ওকে সাজেশন দিয়ে দিই, কারণ তোমাদের তো 153টা অনুচ্ছেদ পড়ার প্রয়োজন নাই। দ্বিতীয়ত, সংশোধন হচ্ছে 17 বার, 17 মতো সংশোধন করার তোমাদের দরকার নাই, তাহলে আমি সাজেশন দিয়ে দিচ্ছি সবকিছু। ওকে ঠিক আছে, লক্ষ্য করো, লেখো সংবিধান, সংবিধান আলোচনা, সংবিধান এবার আলোচনা, আলোচনা বলতে আমি আলোচনা করবো না, আমি শুধু সংক্ষিপ্ত কিছু প্রশ্ন লিখে দিব আর কি। লেখো বাংলাদেশ সংবিধানের বিধানের ভাষা 2টি। তাহলে বাংলাদেশ সংবিধানের ভাষা কয়টা ভাই বলো তো? সবার কাছে প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের ভাষা কতটি? ভাষা এটাও শেষ, আপনি কি পুরান মার্কার দেন কেমনে? এবার কার কেমনে? না আমি তো মাথায় চ্যাপটা করে পড়াই না কোনো সময়, দেখেন কেমনে চ্যাপটা ওই থাকে, দেখেন একটু। আচ্ছা তাহলে কি বলছি, বাংলাদেশ সংবিধানের ভাষা কয়টা? দুইটা, দুইটা, দেখেন দুইটা ভাষা, একটা বাংলা, সমস্যা না, অদল বদল করে নেওয়া যাবে, বাংলা ও কি বলেছি ইংরেজি। তবে বাংলা ইংরেজির মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি বলতো? সংবিধানে বাংলা ইংরেজির মধ্যে কোনটার প্রাধান্য বেশি? যদি কখনো কনফ্লিক্ট দেখা দেয়, কোনটাকে প্রাধান্য দিবা বেশি? বাংলাকে প্রাধান্য দিবে। তো বাংলাদেশ সংবিধানের ভাষা হচ্ছে দুইটি, বাংলা ইংরেজি সবচেয়ে প্রাধান্য বেশি কোনটা পাবে? বাংলা ভাষা প্রাধান্য পাবে, ঠিক আছে? তারপরে লেখো বাংলাদেশের, বাংলাদেশের সংবিধান তৈরি করতে, বাংলাদেশের সংবিধান কি বলেছি তৈরি করতে
ব্রিটেনের অলিখিত ব্রিটেনের অলিখিত সংবিধান মেঘনা কার্টা মেঘনা কার্টা ও ভারতের বৃহত্তম সংবিধানকে লক্ষ্য করে আমরা দিয়ে ফলো করা হয়েছে দিয়ে দেই ফলো তাহলে ভালো বুঝবা সুন্দর করে একটা ইংরেজি ভাষা ব্যবহার করলাম ফলো করা হয়েছে কি করা হয়েছে ফলো করা হয়েছে ফলো করা হয়েছে তাহলে বাংলাদেশ সংবিধানের মধ্যে কয়টি দেশের সংবিধান আছে বলো কয়টি দেশের সংবিধানের বৈশিষ্ট্য আছে বাংলাদেশ সংবিধানের মধ্যে কতটি দেশের সংবিধানের বৈশিষ্ট্য আছে সবার কাছে প্রশ্ন বাংলাদেশ সংবিধানের মধ্যে কতটি দেশের সংবিধানের বৈশিষ্ট্য আছে দুটি দেশের সংবিধানের বৈশিষ্ট্য আছে ভাই দুইটা দেশ কি কি বলো তো দুইটা দেশ কি কি সবার কাছে প্রশ্ন দুইটা দেশ কি কি একটা ব্রিটেনের অলিখিত সংবিধান মেঘনা কার্টা আর ভারতের বৃহত্তম সংবিধান হচ্ছে এই দুইটা দেশের সংবিধানকে ফলো করে লক্ষ্য করে বাংলাদেশের সংবিধান কিন্তু রচনা করা হয়েছে তাহলে বাংলাদেশের সংবিধান রচনা করতে দুইটি দেশের সংবিধানকে ফলো করা হয়েছে বা লক্ষ্য করা হয়েছে ভারত আর কি ব্রিটেনের সংবিধানকে লক্ষ্য করা হয়েছে দেখো সংবিধানের মূলনীতি চারটি এক জাতীয়তাবাদ দুই ধর্মনিরপেক্ষতা তিন সমাজতন্ত্র চার গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ও গণতন্ত্র এই চারটা মূলনীতি মূলনীতি কি মূলনীতি হচ্ছে একটা বিল্ডিং এর যেমন বেজমেন্ট থাকে বেজমেন্ট বিল্ডিং করার আগে একটা বেজমেন্ট তৈরি হয় ওই বেজমেন্ট হচ্ছে মূলনীতি তুই বিল্ডিং ভেঙে ফেলাও কিন্তু বেজমেন্ট কিন্তু থেকে যায় মাটির নিচে তো দেখা যাচ্ছে তুমি বাংলাদেশ সংবিধানের সব কিছু পরিবর্তন করো কেটে ফেলাও ছিঁড়ে ফেলাও কিন্তু এইগুলোর উপর ভিত্তি করে তোমাকে আবার নতুন সংবিধান তৈরি করতে হবে তুমি সংবিধানের সকল কিছু পরিবর্তন করে ফেললেও কেটে ছিঁড়ে ফেললেও মনে করো তুমি রাষ্ট্রপতি হয়েছো প্রধানমন্ত্রী হয়েছে তোমার এই দেশের সংবিধান ভালো লাগে নাই তুমি সব কিছু কেটে ছিঁড়ে ফেলাও কিন্তু বলা হচ্ছে যে চারটা তুমি পরিবর্তন করতে পারো না এই চারটা হচ্ছে মূলনীতি এই চারটা থাকবে এই চারটার উপর ভিত্তি করে তুমি নতুন সংবিধান আবার তৈরি করতে পারবা এটাকে বলা হচ্ছে সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কি মনে রেখো একটা কথা আমরা জাতিতে বাঙালি আমরা নাগরিক কিন্তু বাংলাদেশি আমরা জাতিতে কি বলতো আমরা জাতিতে কি বাঙালি আর নাগরিক কি বাংলাদেশি বলো আমরা জাতিতে কি সবার কাছে প্রশ্ন আমরা কোন জাতি যদি বলি আমরা কোন জাতি সবার কাছে প্রশ্ন আমরা কোন জাতি বাঙালি জাতি তখন বলো বাঙালি জাতি জাতির কথা যদি উল্লেখ করে বলো আমরা বাঙালি জাতি যদি বলি আমরা আমার নাগরিক আমাদের নাগরিকত্ব কি সবাই আমাদের নাগরিকত্ব কি নাগরিকত্ব তখন বলতে হবে বাংলাদেশি তখন বলতে হবে কি বাংলাদেশি বলতে হবে তাহলে জাতীয়তা হচ্ছে আমাদের এই ভূখণ্ডে যা কিছু আছে এগুলো আমাদের এই ভূখণ্ডে যা কিছু আছে এগুলো আমাদের আমিত্ব বলে একটা কথা আছে আমার রাষ্ট্র আমার ভাষা আমার ধর্ম আমার সবকিছু আমার নদী নালা আমার খালবিল এই যে জিনিসগুলো আমিত্ব বলতে যে কথা যে অন্য রাষ্ট্রে গিয়ে বলে এই ভূখণ্ডটি আমার বাংলাদেশের নাগরিক আমি এই সবকিছু আমার আমার দেশের এগুলোকে বলে জাতীয়তা আর এই জাতীয়তার প্রতি উদ্বুদ্ধ হয়েই কিন্তু ভাষা আন্দোলন হয়েছিল যে আমার ভাষা বাংলা এই ভাষাকে কেড়ে নিতে চায় পাকিস্তান খবরদার পাকিস্তান বাংলা ভাষা কিন্তু কেড়ে নেবে না এটা আমার জাতীয়তার সবচেয়ে বড় অংশ কি ভাষা জাতীয়তার সবচেয়ে বড় অংশ কি বলতো ভাষা আর জাতীয়তা কাকে বলে আমিত্ব বলতে এটা আমার ভূখণ্ড আমার রাষ্ট্র আমার সবকিছু এরকম জাতীয়তা যার মধ্যে আছে সবচেয়ে প্রবল যে আমার জিনিস
এই পুরো রাষ্ট্রের জিনিসকে নিজের মতো করে দেখে আমার জিনিস, সেই রাষ্ট্র সবচেয়ে বেশি উন্নত, যেমন জার্মানি, ইরান, এদের মধ্যে উগ্র জাতীয়তাবাদীরা উগ্রভাবে দেশকে ভালোবাসে, এ দেশ আমার, এ ভূখণ্ড আমার, এই বিভাগ আমার, এ সম্পদ আমার, আমার মানে সরকারকে নিজের মতো করে দেখে আমার জিনিস, সরকার আমি, জার্মানির মধ্যে উগ্র দেশপ্রেম, ইরানের মধ্যে উগ্র দেশপ্রেম, তারা উগ্রভাবে দেশকে ভালোবাসে, আর জার্মান জাতি এই উগ্র জাতীয়তার জন্যই কিন্তু জার্মান জাতি দুইটা বিশ্বযুদ্ধ করেছে, কয়টা বিশ্বযুদ্ধ করেছে, দুইটা বিশ্বযুদ্ধ করেছে। আমি যদি জাতীয়তা আরো ভালো করে বোঝাই, আমিত্ব বলতে একটা কথা আছে না, আমিত্ব, এই আমিত্ব কথাটাই মনে রেখো, ঠিক আছে, আমার দেশ, ইয়েস, আমার পতাকা, আমার মানচিত্র, এই দেশ আমিত্ব বলতে একটা কথা আছে। যেমন আমি যদি আরো বড় করে বোঝাই, সৌরজগতে আটটা গ্রহ, আটটা গ্রহের মধ্যে পৃথিবী আমার, এই যে আমিত্ব বলতে কথা, পৃথিবীতে সাতটা মহাদেশ, এর মধ্যে এশিয়া আমার, এশিয়ার মধ্যে 44টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ আমার, বাংলাদেশের আটটা বিভাগ, এর মধ্যে রাজশাহী আমার, রাজশাহীতে আটটা জেলা, এর মধ্যে পাবনা আমার, পাবনাতে তোমার হচ্ছে যে কোনো উপজেলা আছে 9টা, এর মধ্যে সদর আমার, এর মধ্যে যে গ্রাম আছে গ্রামটা আমার, ওই বাড়িটা আমার, এই আমিত্ব বলতে, এই যে আমিত্ব বলতে যে কথা আছে, এই আমিত্বটাই হলো জাতীয়তা, আমার জিনিস এটা, ঠিক আছে, কি বলছি, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, লক্ষ্য করো। আর ধর্মনিরপেক্ষতা মানে বোঝাচ্ছে সকল ধর্মের প্রায়োরিটি আছে, এখানে থাকবে, এই ভূখণ্ডে সকল ধর্মের প্রাধান্য থাকবে, সেটাকে বোঝানো হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে, ঠিক আছে। সমাজতন্ত্র এসেছে কোথায় থেকে, সমাজতন্ত্র এসেছে ভাইরা, সমাজতন্ত্র এসেছে আমরা মুক্তিযুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে আমেরিকা হেল্প করেছিল নাকি রাশিয়া হেল্প করেছিল, আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করেছিল কি আমেরিকা নাকি রাশিয়া, আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল কে, রাশিয়া সাহায্য করেছিল বা সোভিয়েত ইউনিয়ন সাহায্য করেছিল, ওই সোভিয়েত ইউনিয়নের নীতি ছিল সমাজতন্ত্র, যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সাহায্য করেছিল আর আমেরিকা কিন্তু আমাদের বিপক্ষে ছিল, তাহলে আমেরিকা আমাদের বিপক্ষে ছিল, আমেরিকার নীতি পুঁজিবাদী, সোভিয়েত ইউনিয়নের নীতি সমাজতন্ত্র, তাহলে আমরা আমেরিকার নীতি গ্রহণ করবো নাকি সোভিয়েত ইউনিয়নের নীতি গ্রহণ করবো, সবাই বলো, আমরা আমেরিকার নীতি গ্রহণ করবো নাকি সোভিয়েত ইউনিয়নের নীতি গ্রহণ করবো, আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করছে কি সোভিয়েত ইউনিয়ন, তাহলে সোভিয়েত ইউনিয়নের নীতি সমাজতন্ত্র। এই জন্য শেখ মুজিব 72 সালে যেহেতু সোভিয়েত ইউনিয়ন আমাদের সাহায্য করেছে, সেই জন্য শেখ মুজিব সমাজতন্ত্র কিন্তু মূল নীতির মধ্যে দিয়ে রাখলো, আবার সাথে কি দিল, গণতন্ত্রও দিল, কারণ তিনি জনগণকে ভালোবাসতেন, বলল সমাজতন্ত্রও থাকবে গণতন্ত্রও থাকবে, এভাবে তিনি জাতীয় এই শেখ মুজিব এই চারটি মূলনীতি তৈরি করেছিলেন। ওকে, তাহলে মূলনীতি চারটা সংবিধানের, দেখো মৌলিক নীতি, মৌলিক নীতি সাতটি, দ্রুত মৌলিক নীতি কয়টা, সাতটা, অনুচ্ছেদ, অনুচ্ছেদ বা আর্টিকেল, অনুচ্ছেদ বা আর্টিকেল হচ্ছে 153টি, এটাই মূল সংবিধান। তাহলে মূল সংবিধানকে 153টি হবে, মূল সংবিধান বলতে কাকে বোঝায় বলো, মূল সংবিধানকে কাকে বোঝায়, মূল সংবিধান বলতে কাকে বোঝায়, আর্টিকেলকে বোঝায়, অনুচ্ছেদকে বোঝায়, এই আর্টিকেল বা অনুচ্ছেদই কিন্তু মূল সংবিধান, এটাই কিন্তু আইন, এই 153টার মধ্যে কিন্তু আইন বর্ণনা করা আছে, আইন বর্ণিত আছে, তাহলে আইনগুলো বর্ণিত আছে কিসের মধ্যে, অনুচ্ছেদের মধ্যে, আর্টিকেলের মধ্যে। তো তোমরা কি 153টা পড়বা নাকি আমি সাজেশন দিয়ে দিব, আবার বলো 153টা পড়বা নাকি সাজেশন দিব, 153টা পড়বা নাকি সাজেশন দিব, সাজেশন দিয়ে দিই, 153টার মধ্যে যে কয়টা পড়বা দেখো, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, তাহলে কি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দেখে নাও, এক পড়বা, 1, 2, 3, 4, 5, 6, 17, 18, 22, 23, 27, 28, 39, 54, 63, 70, 77, 95, 96, 118,
যেগুলো দিচ্ছি একটু লিখে নাও, 118, 118, 137, 141, 142, 152, 153, এই কয়েকটা, এর বাইরে আসবেন ইনশাল্লাহ। এই কয়েকটা বাবা 153টা দিছি মাত্র, কয়টা তারপরেও কে এটা? তারপর তানজিলা আক্তার, ওই বলদি তানজিলা আক্তার বলদি, আমি তো অল্পই দিলাম, বলদি কোথাকার, কয়টা দিছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা দিছি, 153টার মধ্যে 25টা দিছি, তারপরে বলদির মন ভরে নাই। দেখছো কত খারাপ, তোমরা যা খারাপ না, ঠিক আছে? তানজিলা বলদি খবরদার, করতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এই কয়েকটা একটু ভালো করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ গুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? দেখো ভাইয়েরা, আমি কয়টা দিয়েছি মাত্র, কয়টা দিলাম, কয়টা? 153টার মধ্যে দিছি কয়টা? 25টা দিছি, তারপরেও ভয় পেয়ে গেল। এই 25টাই পড়বা, ঠিক আছে? তানজিলা মনে হয় আরো পড়তে যাচ্ছে, আরো দিব তানজিলা? আচ্ছা ঠিক আছে, তানজিলাটা মনে হয় এর আগের দিন মনে হয় আমরা দেখা যাচ্ছে যে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছিলাম, এই জন্য তানজিলা ডাবল পড়বে আর কি, আরো দেওয়া উচিত তানজিলারে, ঠিক আছে? লক্ষ্য করো, এখন পড়বা কিভাবে, এটা তো ব্যাখ্যা করার সময় এখন আমার নাই, এখন পড়ার সিস্টেমটা কি, পড়ার সিস্টেমটা কি বলি, একদম ঠোঁটস্থ অন্তস্থ করে ফেলবা, একবার অন্তস্থ। আমার কিন্তু 153টা আমি একদম অন্তস্থ করে ফেলবো, 153টাই, কিন্তু তোমরা পড়ো 25টা, আর যখন লতে পড়বা তখন 125 153টাই মুখস্থ করতে হবে। যেমন একটা আছে দেখো, একে প্রজাতন্ত্র মানে রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রের নাম, দুই আছে রাষ্ট্র ধর্ম, রাষ্ট্র তিনের রাষ্ট্রভাষা, চারে জাতীয় প্রতীক জাতীয় পতাকা, পাঁচে রাজধানী, ছয় নাগরিকত্ব, সতেরোতে শিক্ষা, সতেরোতে শিক্ষা, আঠারোতে নদী সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, 22-এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ, 23-এ হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি সংস্কৃতি, 27-এ আছে আইনের দৃষ্টিতে সমতা, 28-এ আছে নারী পুরুষের সমান অধিকার, 39-এ বাক স্বাধীনতা বা কথা স্বাধীনতা, 54-তে হচ্ছে তোমার পুলিশ কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, 63 যুদ্ধ নিয়মাবলী, 70 হচ্ছে ফ্লোর ক্রসিং, 77 ন্যায়পাল, 95 বিচারপতি নিয়োগ, 96 বিচারপতি অপসারণ, 818 নির্বাচন কমিশন, 137 পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, 141 জরুরি অবস্থা ঘোষণা, 142 আছে তোমার হচ্ছে সংবিধান সংশোধনের নিয়ম, 152 সংবিধান পাঠ, 153 সংবিধানের বাংলার ভাষার পাইরোটি আছে। এইভাবে সুন্দর করে সবগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবা, এই কয়েকটা দিয়েছি বা একদম থটস্থ করে ফেলবা যে কোনটার ভাষা ইয়াটা কি, এগুলা যে কোনো বই থেকে পড়বা, না পারলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল হচ্ছে অনুচ্ছেদ। এ মুছে দিব, মুছবো, মুছে দিব, ঠিক আছে? দেখো এবার লেখো হচ্ছে সংশোধনী, এটা লাস্ট সংশোধনী, কতবার? 17 বার। তাহলে বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন হয়েছে বলো, বাংলাদেশের সংশোধনী কতবার সংশোধন হয়েছে, কতবার? 17 বার সংশোধন হয়েছে, এখন 17 বারই পড়বো না, আমি গুরুত্বপূর্ণটা দিয়ে দিব বলো, 17 বারই দিব নাকি আমি গুরুত্ব সাজেশন দিয়ে দিব? 17 বারই পড়বা তোমরা কি 17 বারই পড়তে চাও? আমি গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দিই ভাইয়েরা, হ্যাঁ গুরুত্বপূর্ণ গুলো সাজেশন দিচ্ছি, 17 বারের মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনী, গুরুত্বপূর্ণ সংশোধনী লিখে নাও, প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয় সংশোধনী, চতুর্থ সংশোধনী, অষ্টম সংশোধনী, 12তম সংশোধনী, 15তম সংশোধনী, 15, আর পড়বা হচ্ছে 17তম সংশোধনী। আমি কিন্তু কমাই দিছি, 1 2 3 4 5 6 7 8টা, 8টা দিছি, তার মানে দেই নাই কয়টা, 9টা বাদ দিছি কিন্তু, 9টা বাদ দিয়েছি কিন্তু, দিছি কিন্তু 8টা ভাইয়েরা, প্রথম দিয়েছি, দ্বিতীয় দিয়েছি, তৃতীয় সংশোধনী, চতুর্থ সংশোধনী, অষ্টম সংশোধনী, নবম সংশোধনী, নবম দেই নাই, অষ্টম, 12 15 17, এই 17টার বিষয়বস্তু ভালো করে পড়ে ফেলবা। যেমন পড়বা প্রথম সংশোধনী 93,000 সহ যুদ্ধ অপরাধীর বিচার, দ্বিতীয় সংশোধনী জরুরি অবস্থা ঘোষণা,
তৃতীয় সংশোধনীতে আছে বেরোবারি হস্তান্তর, চতুর্থ আছে সংসদীয় বিচার সংসদীয় সরকার বাদ দিয়ে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তন, এইভাবে তোমরা এই কয়েকটা। অষ্টম সংশোধনী আছে তোমার হচ্ছে বিসমিল্লাহ মানে রাষ্ট্রধর্ম ইসলাম, বারোতে আছে হচ্ছে বারো হলে চারের বিপরীত, এই চারে যা হয়েছে বারো তার বিপরীত, পনেরোতে অনেকগুলো বিষয় আছে, সাত মার্চের ভাষণের স্বীকৃতি, পনেরোতে আছে নারীদের আসন হবে 45টি, পনেরোতে অবৈধ সরকার অবৈধ কেউ ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এরপর লক্ষ্য সতেরোতম আছে নারীদের সংরক্ষিত আসন হচ্ছে 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। এইভাবে আমাদের সেটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা সংশোধনী এই কয়টা সুন্দর করে পড়ে ফেলবো ভাইয়েরা। হ্যাঁ না ১৬টা পড়ো না, ১৬টা বিতর্কিত। ইয়া বলেছে গাজী রামিসা রাউসান বলেছে ১৭টা বিতর্কিত ভাইয়া, অনেক বিতর্কিত ১৭টা, ১৭টা নিয়ে অনেক ঝামেলা আছে, এটা সরকারের বিরুদ্ধে একটা বিষয়, ঠিক আছে। এই জন্য ১৭টার জন্য কিন্তু বিচারপতি এখন বাইরে আছে, আগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৬টার জন্য, ঠিক আছে, ১৬টা বিতর্কিত। এখন আমি তোমাদের অনেক প্রশ্ন করেছো, প্রশ্ন উত্তর দিতে পারিনি আমি, তোমরা ভাইয়েরা সবাই কি লক্ষ্য করো, তোমরা কি সবাই ট্রাম্প মডেল টেস্টে অ্যাড আসো, প্রতিদিন সাম্প্রতিক দিচ্ছি এবং পরীক্ষা আছে, কিন্তু আমি একটা মডেল টেস্ট নিচ্ছি ১৬ ডিসেম্বর একটা মডেল টেস্ট নিচ্ছি, একটা পরীক্ষা নিচ্ছি ১৬ ডিসেম্বর, গ্রুপে একটা মডেল টেস্ট নিব, স্পেশাল মডেল টেস্ট, ১৯০৫ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত কিন্তু মডেল টেস্ট নিব, ইতিহাস ১৯০৫ থেকে ১৯৭১, ১৬ ডিসেম্বর রাত নয়টায় আমি একটা পরীক্ষা নিব ইতিহাসের উপরে, যেহেতু ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গ্রুপে একটা মডেল টেস্ট নিব, মডেল টেস্ট বলতে একটা পরীক্ষা নিব, স্পেশাল পরীক্ষা, ১৯০৫ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলার ইতিহাস। সবাই কি গ্রুপে অ্যাড আছো? যারা গ্রুপে অ্যাড নাই তারা দ্রুত গতিতে গ্রুপে অ্যাড হয়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, গ্রুপে দেওয়ার চেষ্টা করো, গ্রুপের নাম তোমাদের লিখে দিয়েছি, যদি কেউ না জানো তোমার বন্ধুদের কাছ থেকে একটু নিয়ে নাও, ঠিক আছে। ওকে, গ্রুপের নাম বলেছিলাম কি, ট্রাম্প সাধারণ জ্ঞান, যারা পাও নাই এখনো পরীক্ষাটা দিবা, কিন্তু সাধারণ জ্ঞান, মডেল টেস্ট যারা গ্রুপে নাই তাদের জন্য, মডেল টেস্ট, এক্সক্লুসিভ এক্সাম, এভাবে দিবা এক্সক্লুসিভ এক্সাম ২০২০-২১। অনেকে গ্রুপে আছো, হ্যাঁ গ্রুপের অনেকে লিংক দিয়ে দিও ভাইরা, অবশ্যই এই ৫ সাল থেকে ৭১ সাল পর্যন্ত স্পেশাল বিজয় দিবস উপলক্ষে আমরা একটা পরীক্ষা নিচ্ছি, ট্রাম্প সাধারণ জ্ঞান মডেল টেস্ট এক্সক্লুসিভ এক্সাম ২০২০-২১। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমরাও সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আল্লাহ হাফেজ।